দাদা রিপোর্ট আসছে আসছে চল জন্ডিসের চিকিৎসা তো কোনো জটিল চিকিৎসা না তারপরেই অবস্থা হলো কেন কি অবস্থা ডাক্তার সাহেব শুরু থেকে আপনারা কোনো চিকিৎসা করেন নাই ডাক্তার সাহেব আসলে হয়েছিল কি ওই আমাদের একজন গ্রামের লোক কইলো যে 12 ঘন্টার মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে যদি একটা মালা দেয় মালা দিয়ে জন্ডিস যাবে এই যুগে এসে আপনারা এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না তা আমার বউ আমার কথা না শুনে এসব কথা বলে কি লাভ এখন তো আপনাকে প্রতিদিন হাসপাতাল খরচ বাবদ 1200 টাকা তারপর ওষুধ খরচা তো আছে এগুলো দিতে হবে জানো ডাক্তার সাহেব ভাইয়ের অবস্থা কি দেখা যাক কি হয় এখন যান বাড়ি যান কাল টাকা নিয়ে আসেন কত টাকা ডাক্তার সাহেব আপাতত 1500 নিয়ে আসেন 5000 টাকা হ্যাঁ আপাতত আরো লাগবে এরপর আর হয়তো 1010 টাকা লাগতে পারে এর বেশি না আরো 10000 টাকা মিনিমাম আজকে যান কালকে আসেন রোগী আমাদের হেফাজতে ভালো থাকবে যান জি আসসালামু আলাইকুম दिन सतक पर 10000 टाका निये जावा लागबे আর তাতে যদি ঠিক না হয় আর যদি হাসপাতালে থাকা লাগে তাহলে আরো 10-15000 টাকা নিয়ে তারপর যাওয়া লাগবে এটা কি রকম কথা ওই রকম কথা এরকম কথা তুমি শুনতে চাও তোমার যে টুমস আর হুজুরের মালা তার জন্ডিস নামাইতে পারে না আমার 1000-1000 টাকা নামাই দিছে খুশি শোনা মেলা খুশি এমন জমি যারা বীজ বেইছে আমি তারপর টাকা পয়সা নিয়ে যাই না চুপ করে সুকে হ্যাঁ কথা কও না কে কথা কি সবাই এখন আসমান উড়াল দিছে खुशी ना जब जब এটা কি ঘটনা ঘটলো রে রায়হান না ভাই আমার মাথা মুটা কোনো কাজ করতেছে না আমার আমার সারা জীবনে তো এমন ঘটনা দেখিনি আমার মনে হয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে ওই হুজুর শালা নিশ্চয়ই কোনো মন্ত্র তন্ত্র জানে ও মন্ত্র জানে আবার ওর ওই মন্ত্র বাইর কইরা ওর হাড়ি মাংস গুড়া গুড়া করার ব্যবস্থা আছে কি ব্যবস্থা রে বোন আগে তোমরা কও যে আমার ব্যবস্থায় তোমরা রাজি হইবা অবশ্যই রাজি হমু তুই আগে কও মিয়া ভাই রাজি হইবা কিনা কও আগে ব্যবস্থাটা কে রাখা তোমরা যদি রাজি হও তাহলে আমি ব্যবস্থার কথা কইতে পারি কইলাম তো আগে ব্যবস্থাটা কে রাখা আমার ব্যবস্থায় ওই হুজুর কুতুবউদ্দিন রে যা যা শাস্তি দিতে চাও তা তা শাস্তি দিতে পারবা কিন্তু আগে কও যে তোমরা রাজি কিনা আমি রাজি তুই ব্যবস্থাটা কও তাহলে মিয়া ভাইরা রাজি করো আর আমারে ওই কুতুবউদ্দিন হুজুরের লগে দিয়া দেওয়ার ব্যবস্থা করো ওরে ঘরের জামাই বানাইয়া যা যা শাস্তি যেমনে যেমনে দিবার চাও সেমনে সেমনে দিবার পারবা সব পারবা শুনছিস কাল সকালে পিয়ারপুর যাব কেন পিয়ারপুর যাবা কেন শেফালি রাম যাব আমার কথা শুনো এখনই শেফালিরে মামুর বাড়িতে আনা দরকার নাই
বেচারি কয়েকটা দিন বেড়াইতে গেছে, শান্তি মতো বেড়াক। অনেকদিন বেড়াইছে, আমি কাল সকালে ওরে আনতে যাবো। মামু সাত করে এসে নিয়ে গেছে, মেয়েটা কয়েকদিন হলেন শান্তি মতো থাকুক না। আমার মাইয়া শান্তিতে বেড়াইতেছে কিনা জানি না, কিন্তু মাইয়া না থাকায় তোমার যে খুব শান্তি হইতেছে এটা বুঝতে পারতেছি। কি কও এইসব তুমি, শেফালি মামুর বাড়িতে থাকলে আমার শান্তি লাগে। না লাগলে আমি ওরা আনতে যাইতেছি, তুমি মানা করো কেন? এসব কি কও সি, মামুর বাড়ির থেকে শেফালি আনতে আমি একবারও মানা করছি। দেখো আমি তোমার আগে অনেকবার কইছি, আমার লোকে চালাকি করবে না, এসব চালাকি আমার অসহ্য লাগে। আমার সব কিছুতে তোমার অসহ্য লাগে, এতই যদি অসহ্য লাগে বুড়া বয়সে বিয়া করছো কেন? ভুল করে করছি, ভুল করে আমার জীবন নষ্ট করছো কেন? শোনো, রাইত হয়েছে, ঘুমাইতে যাইতেছি, সকাল সকাল পিয়ারপুর রওনা দিব। আর এই বিষয়ে যদি একটা কথা শুনি তাহলে কপালে খারাপই আছে বলে দিলাম। কপালে তো আমার খারাপই আছে, যেই দিন থেকে আমি এই বাড়িতে আসছি সেই দিন থেকে আমার জীবনের সব শেষ, আর কি খারাপই করবা তুমি আমার? আসসালামু আলাইকুম, আমি খান রায়হান। আমি খান রেজওয়ান। আমরা খান বাড়ির ছেলে, আমাদের একমাত্র আদরের বোন তাবাসসুম। আপনারে তো এর আগে এখানে কখনো দেখছি বলে মনে পড়ে না, আপনি কি কুতুবউদ্দিন হুজুরের বোন হন? জি না, আমি ওনার বোন না, এটা আমার মামুর বাড়ি, আর কুতুবউদ্দিন আমার মামির বোন। বলেন যে জনাব হুজুর মোহাম্মদ কুতুবউদ্দিন আমার মামির বোন হন। তাই তো কইলাম। আপনি তা কোন নাই, আপনি এমন ভাবে কুতুবউদ্দিন হুজুরের নাম মুখে আনছেন যে সে রাস্তার একটা লোক। হ্যাঁ, সে কত ইলেমদার আলিমদার একজন মানুষ। হ্যাঁ, চুপ থাক সরো ভাই, আমি মানে আমরা আপনার মামুজান, আমাদের গাজী কাকার সাথে সৌজন্য সাক্ষাতে আসছি। উনি কি বাড়িতে আছেন? জি আছেন। কি রে এইসব কি আরি? এখানে মোট 10 আরি মিষ্টি আছে। প্রতি আরিতে 4 কেজি কইরা মোট 1 মন মিষ্টি, পুরোটাই সানার মিষ্টি, ঘোষের দোকানে অর্ডার দেয়া স্পেশাল মিষ্টি। এখানে কেন? এইগুলি জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন হুজুরের জন্য, আমরা গাজী কাকার সাথে এই বিষয়ে কথা বলবো। যান, আপনি গাজী কাকারে গিয়ে ডাক দেন, বলেন যে খানবাড়ির দুই খান তার সাথে দেখা করতে আসছে। বলতেছি। রায়হান, এখানে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, নিশ্চয় তো চলবে না, মাথা ঠান্ডা রেখে প্রস্তাবটা পাস করে নিতে হবে। তারপর ভুলে গেছে মিয়া ভাই, এখন শুধু মাথা ঠান্ডা রেখে প্রস্তাবটা পাস করানো, তারপর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রেজওয়ান রায়হান, তোমরা আমার বাড়িতে কেমনে কেমনে, কি মনে কইয়া? এইসব কি? কাকা, এখানে মোট 10 হাঁড়ি মিষ্টি আছে। প্রতি হাঁড়িতে 4 কেজি কইরা মোট 1 মন মিষ্টি, ঘোষের দোকানে অর্ডার দেয়া স্পেশাল মিষ্টি। তোমরা আমার বাড়িতে মিষ্টি নিয়া কি ঘটনা? আপনি টুমসর হুজুরের সাথে আমার তুলনা করতেছেন? এসব কথা ভুলো মুখের বাইর করবেন না, তাতে গুনাহ হবে। যান যান বকুল মিয়া, আপন কাজে মন দেন, যান যান। হুজুর গো, ও হুজুর, এই অসহায় বান্দারে আপনি এইভাবে ফালায় তুইয়া যায় না হুজুর।
হুজুর গো আপনার যে কি মহান ক্ষমতা এই দুনিয়ার আর কেউ না বুঝলে আমি বুঝি হুজুর হুজুর গো আপনি খান বাড়ির তিন খান রে খান খান করে দিতেন হুজুর আপনি আমারে মুড়িদ বানায় আনেন হুজুর হুজুর গো ও হুজুর আপনি যেমনে যেমনে যা যা আদেশ পালন করতে করবেন আমি তেমনে তেমনে তা তা আদেশ পালন করো হুজুর আপনি আমারে মুড়িদ বানায় আনেন ইয়াল্লাহ কি নান্দি বিনা সমস্ত ফেললা কি বিনাশের কথা বললেন হুজুর বকুল মিয়া আমি কোনোভাবেই আপনার হুজুর না আর আপনিও কোনোভাবে আমার মুড়িদ মুড়িদ না হলে মুড়িদ বানায় না হুজুর আপনার তো আসলেই মাথা খারাপ দেখছেন হুজুর আমার যে মাথা খারাপ এই কথাটা আজ অব্দি কেউ আমার কয় নাই কই বুকান্তে কেউ তো বুঝেই না হুজুর গো ও হুজুর আপনার কি ক্ষমতা আপনি বুঝা গেছেন আমার মাথা খারাপ হুজুর গো আমার মাথাটা ভালো করে দেন আমারে আপনার মুড়িদ বানায় আনেন বকুল মিয়া আসলে আপনার মাথা খারাপ এইভাবে এক কদম আমার পিছে আসবেন না যান আপন কাজে মন দেন আমি পাগল এই কথাটা এতদিন বুঝি নাই কেন হ্যাঁ আমি পাগল তো পাগলে আমি করতেছি না কেন হ্যাঁ আমি এক চূড়ান্ত পা পাগল আমি এক চূড়ান্ত পাগল এই ঘরের দরজা খুলো না বাইরে আমি থাকবো না আমি এক চূড়ান্ত পাগল এই ঘরের দরজা খুলো না বাইরে আমি থাকবো না আমি এক চূড়ান্ত পাগল এই ঘরের দরজা খুলো না বাইরে আমি থাকবো না আমি এক চূড়ান্ত পাগল পাগল আয় বকুল্লা আয় কি হয়েছে তোর আমি এক চূড়ান্ত পাগল শুয়ারের চা শুয়ার পাগলামির আর জায়গা পাও না তুমি আজকে আমি তোর পাগলামি দেখাইতেছি আমি তাবাসসুম খান আমার দুই ভাই রায়হান খান আর রেজওয়ান খান তারপরে দুই চার দশ গ্রামের মানুষ জড়ায় তাকে কোথায় উঠে বসে বসে আর উঠে আর তুই দুই গ্রামের আমি তোর পাগলামি ব্যয় করতেছি আমি এক চূড়ান্ত পাগল আমি এক চূড়ান্ত পাগল পাপড় খাবি আয় খাবি দুধের মালাই সেনাসুর বাজার আমি তোমায় এত ভালোবাসি আমি তোমায় এত যে কাকা তাবাসসুমের বিষয় কুতুবউদ্দিন হুজুর রে আমরাও পছন্দ করছি তাবাসসুম সে নিজেও পছন্দ করছে অপন কাকা আপনি পারমিশন দিলেই আরে এটা তো খুব ভালো প্রস্তাব তোমাদের সাথে আত্মীয়তা হইলে আমার নিজেরই খুব ভালো লাগবে আর তাবাসসুম তো একটা খুব ভালো মেয়ে যে কাকা এখন আপনি বলেন কেমনে কেমনে কী কী করতে হবে আপনি মুরব্বী মানুষ আপনি যেমনে যেমনে যা যা বলবেন তেমনে তেমনে তাতা হবে কাকা আমি কুতুবউদ্দিনের খালার লগে একটু আলাপটা করে লই কুতুবউদ্দিনের আসল মুরব্বী তো সে আচ্ছা করেন আপনি আলাপ আলোচনা করে আমাদেরকে বলেন আমরা তো আপনার কথার বাইরে যাব না আপনি যেইভাবে যেইভাবে যখন যখন যা যা বলবেন আমরা ঠিক তাতা করব আমাদের কোনো শর্তও নাই চাহিদাও নাই জি আর কাকা আপনি অনুমতি দিলে আমরা কুতুবউদ্দিন রে আর তাবাসসুম রে একদম সাজাইয়া দিব না 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 তা ঠিক আছে সেটা একসাথে বসে আলোচনা করে নিলেই চলবে কিন্তু কুতুবউদ্দিনের যে বাপ মা নাই সেটা তো তোমরা জানো জানি কাকা বাড়িঘর তেমন কিছুই নাই টুমসর হুজুরের দরগাই মানুষ হয়েছে ওইখানেই লেখাপড়া করছে ছুটি ছাটা হইলে পরে খালার বাড়িতে বেড়াইতে আসত আমরা সব জানি কাকা যাই না শুনেই আমরা প্রস্তাব নিয়ে আসছি আর কি কাকা আমাদের তো একটা ভালো ছেলে দরকার আর কিছু দরকার নাই আলহামদুলিল্লাহ তোমাদের প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগছে আমি কুতুবউদ্দিনের খালার সাথে একটু সলা পরামর্শ কইরা তারপরে তোমাকে জানাইতেছি জি আচ্ছা ঠিক আছে আপনি আলাপ আলোচনা করে আমাদের জানান আপনি যেমনে যেমনে বলবেন কাকা তেমনি তেমনি সব কিছু হবে তো আমরা আজকে উঠি কাকা ঠিক আছে তোমরা যাও তোমাদের প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আশা করতেছি আজকের দিনের মধ্যে তোমাদেরকে একটা সুখবর দিতে পারবো আচ্ছা জি
কুতুবুদ্দিন আর বাপ নাই মা নাই বাড়ি নাই ঘর নাই তুমি তো কোনো ভালো জায়গা ওর বিয়া দিতে পারবা না তাছাড়া কুতুবরে তারাই পছন্দ করছে খরচপাতিও দিতে চায় এখানে তো অমত করার আমি কিছু দেখতেছি না আমি আমার কুতুবুদ্দিনের জন্য শেফালিটা পছন্দ করে রাখছি কি শেফালি হ্যাঁ শেফালি কুতুবুদ্দিনের জন্য এরকম একটা পছন্দসই মেয়ে দরকার কাজে কামে যেমন ভালো আচার ব্যবহারেও ভালো দেখতে শুনতেও ভালো শুনেন আমি শেফালির লগে কুতুবুদ্দিনের বিয়া দিব আপনি শেফালির বাপের লগে কথাবার্তা কইয়া একটা বুঝ ব্যবস্থা কইরা রাখেন ধরেন ধরেন মেবাই মা শেফালি শেফালি আব্বা আব্বাশদের কি কইদিন কেমন আছিস মা ভালো আছিলাম আমি কিন্তু তোর আইজি নিয়ে যাব তোর মামা যদি এ গোলকা তুমি আইসা পড়ছো ইসলাম কো মে ওয়ালাইকুম আসসালাম তুমি না আসলে তো আজকে আমি নিজেই যাইতাম তোমারে খবর দিতে জামা তুই তাড়াতাড়ি যা তোর বাপের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর চলো ভিতরে চলো আসো তাবাসুমের বিষয়টা আগে জানতি বুদ্ধিটা তোর মাথার থেকে বাইর হয় আমি কেন মানে আমি তাবাসুম বান্দা থেকে গেছিলাম হ্যাঁ আপনারা বান্ধন খুললেন কেন আপনার সমস্যা কি ভাই মকুল্লা এটা কি কইলো ওই তাবাসুম আমি তাবাসুমরে যেভাবে বাইন্দা রাখছি আপনারা ঠিক ওইভাবে বাইন্দা রাখেন নাইলে কোনো খবর আছে আমি কুতুবুদ্দিন হুজুরের খাস মুরিদ তাবাসুম তুই করে যা চামচার বাচ্চা রায়হান ভাই এটা কি হইলো বুঝতে পারি নাই ভাই তুই আর বাচ্চার ধর আমার বন্ধুদেরে আপনি কোনো দিক দিয়ে ফেলাই দিতে পারবেন না সিজি ভাবি এইটা কি বলেন আপনি এরকম এলেন্দার ছেলে আজকাল পাওয়া তো খুবই কঠিন আমার হয়েছে কি আসলে ভাবি ওই আমার মতামত তো কোনো বিষয় না শেফালির আসল গার্জেন তো আপনারাই ওই কইতেছিলাম যেটা সেটা হলো শেফালি আমার মা মরা মেয়ে আমি ভাবি ওর মতামতের বাইরে যাইতে পারবো না
মেয়ের মতামতের বাইরে গিয়ে বিয়েটা করলে কেন? আহা, আপনি চুপ করুন তো। শুনেন ভাই সাহেব, আসলে এখানে তো কোনো রাগ ঢাকের ব্যাপার না। শেফালেরই আমি নিজের থেকে সব খুলে বলছি, তারপরেও আপনি যদি ওরে জিজ্ঞেস করতে চান করেন। শেফালি কি তার মতামত জানাইছে? মেয়ে মানুষ তো, মুখ খুলে কিছু বলে নেই। তারপরও আপনি একবার ওর লোকে কথা কন। আচ্ছা ভাবি, আমি শেফালির লোকে অনেক কথা করতেছি এটা নিয়ে। আমি রেজওয়ান রায়হান দুজনের কথা দিছি, এখন কোন মুখে অগ্র আমি না করুন। সোজা কথা, আপনি কইবেন কুতুবে বিয়াতে রাজি না। কুতুবুদ্দিন যদি বিয়াতে রাজি না হয় আমরা কি করব? আরে তুমি তো বইলেই খালাস, তুমি রেজওয়ান রায়হান রে চিনো? চিনি, এই জন্যই তো কইলাম ও গো বোনের লগে আমার বোন উতরা বিয়া দিব না। মারে, আমি একবার একটা ভুল করছি, বিবাহ করে ঘরে তোর সৎ মারে আনছি, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আমি তোর মতামতের বাইরে যাই কোনো কিছু করুন না। তুই আমার মন খুলে কত মা। আগে চলে না বা বাড়িতে যাই। তাহলে তোর মা 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 মিলে কি কম? এত নরম করে কথা কওয়ানোর তো কোনো দরকার নাই। আপনি কন, কয়েকদিন ভাইবা চিন্তা তারপরে জবাব দিবেন। আপনি আমার নিতে আসছেন, আমিও বাড়িতে যাইতে চাই। আগে বাড়িতে যাই, তারপরে একটু চিন্তা ভাবনা করেন, তারপরে জানেন। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে। তাহলে ল, আজ বই খেলে আমরা বাড়ির দিকে রওনা দিই। জি আপা। আমি এক দুরন্ত পাগল, আমি এক দুরন্ত পাগল। হে, কাছের বাতাস ভালো না, গাছে তুঙ্গা উঠতো না হোক, আজ না হয় নিশে থাকো। ভাই, আমার শরীরের কুলাইতে আছে না, আমারও না। আরে আল্লাহ, আমি এক চূড়ান্ত পাগল, আমি এক চূড়ান্ত পাগল। হয়তো পলাইলো গেলগা দেবগা চাক্কা। দুই চার দিন বাদে চিন্তা ভাবনা করে জানাবে, এই কথাটার অর্থ কিন্তু আমি বুঝলাম না। এটা তো না বুঝার কিছু নাই, সে ভালি রাজি হয় নাই, সরাসরি কথাটা না বইলা বলছে দুই চার দিন পরে জানাবে। এই তো শেফ আলী বিয়াতে রাজি হয় নাই, কুতুবুদ্দিনের মতো এরকম একটা সোনার টুকরা ছেলের সাথে শেফ আলী বিয়ে করতে রাজি হয় নাই, এই কথাটা আমার বিশ্বাস হয় না। নিজের বোন পুত্রে তোমার কাছে সোনার টুকরা মনে হইতে পারে, কিন্তু অন্যের কাছে যে সোনার টুকরা মনে হইব এমন ভাবাটা ঠিক না। কুতুবুদ্দিনের মতো এরকম একটা ছেলে আজকালকার জমানায় লাখেও একটা হয় না। এরকম ছেলে কেউ হাতছাড়া করে? দেখুন নে, শেফ আলীর বাপে কোন জমিদার ঘরে মেয়ের বিয়া দেয়। সংসারে সমবয়সী একটা সৎমা, ভালো জায়গায় বিয়া, অত সোজা না। শেফ আলীর বিয়ার চিন্তা করার লোক আছে, তোমারও তো চিন্তা ভাবনা করার দরকার নাই। কুতুবুদ্দিন আমার একটা সোনার টুকরা ছেলে, একটা উপযুক্ত মাইয়া দেখে আমি ওরে বিয়া দিব। শোনো, আমার কথাটা মাথায় নাও, রেজওয়ানের বইনের লগে তুমি কুতুবুদ্দিনের বিয়ার ব্যবস্থা করো, কুতুব রে হেরাই পছন্দ করছে। তাবাসুমের লগে বিয়া দিয়া তো তাবাসুমরে তুমি নিজের কাছে রাখবা, তুমি তারে নিজের ঘরের বউর মতন শিখায় পড়ায় নিবা। কুতুবুদ্দিন রাজি হইবে বলে আমার মনে হয় না। তুমি
তুমি যা কইবা কুতুবউদ্দিন তাই শুনব তোমার কথার অবাধ্য হইলে আমার মনে হয় না আচ্ছা তাহলে কাল সকালে কুতুবুর লগে কথা কই কও না রেজওয়ান রায়হান দুই ভাই বিপথে গেছে কিন্তু ওরা তো বড় ঘরের ছেলে ওর বাপ তো একজন ভালো মানুষ ছিলেন তুমি যদি তাবাস্তুমরে বুঝায় শুনায় নিতে পারো তাহলে কিন্তু খারাপ হইব না আপনি কইতেছেন বলতেছি তাহলে কাল সকালে কুতুবের কাছে আলাপটা পাড়ি আরে তুমি কুতুবের কাছে আলাপটা পারলে পারে কুতুব রাজি হইব কারণ কুতুব তো জানে তুমি তার ভালো চাও তাই না আমি ছাড়া এ দুনিয়া তোর আর কে আছে তাইলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি কাল সকালের জন্য দেরি না কইরা কুতুবের সাথে এখনি আলাপটা করে আসি ও তো ঘরেই আছে বড় ঘরের মেয়ে এই গ্রামের নাম করা ঘরের মেয়ে দুই ভাইয়ের এক বোন তোর মতন বাপ মা কেউ জীবিত নাই দুই ভাই তোরে দেখছে দেখে পছন্দও করছে খালাজি আগে দেখেন যে মেয়ে নামাজি কিনা পরহেজগার কিনা পর্দানুষীন কিনা তারপর কথা কন ও মা বিয়া কইরা ঘরে আনার পর আমাদের মেয়ে আমরা যেমনি সালামু মেয়ে তেমনি চলবে হন কুতু তুই আমার উপর বিশ্বাস রাখ আপনি যা ভালো মনে করেন খালাজি আমি আর কি কম শুকর আলহামদুলিল্লাহ একদম আমার বোন পুত্রের মতো কথা কইছস বুঝছস রে কুতু মেয়ে হইলো খান বাড়ির মেয়ে খান রেজওয়ান খান রায়হান তাগো ছোট বই তাগা সুম খান যাই তোর খালু জিরে কই তাগরে সকালে যেন খবর দেয় হ্যাঁ বাবু আল্লাহ এই খালাজির কাছে আমি কি শুনলাম হ্যাঁ আমি কি এর নেগে ওই টুমসর থেকে খালাজির কাছে বাড়িতে আসছি এখানে আর এক মুহূর্ত না আল্লাহ তুই নিজ হাতে আমার রক্ষা করো এই পাক বন্দরে রান্না দিবি না সমস্যা ঘটতে দিও না আল্লাহ আমি এনারে কত দেখো আল্লাহ দাদা আপনার সেপালে পা বলাই হ্যাঁ তুই দোকানে একটু বসে আমি এখনি আসছি হ্যাঁ কি শেফালি কবে এলা গতকাল সন্ধ্যায় আসেন কেমন হরিদা আমার আর থাকা খুব বাজে অবস্থায় আছি বুঝছো ওই যে হারুন না আছে না হারুন না হাজারা নিয়ে যে বাইকে গেছিল সে অসহায় মায়াটের রেখে আবার নিখোঁজ হয়েছিল এখন সে ফকির সাজছে তাবিজ তোমারের কাম করে পানি পড়া দেয় ঝাড় ফুক করে আচ্ছা কত রাস্তার ছেলে যদি এগুলি করে সহ্য করা যায় মানছে দেখি এগুলি বিশ্বাসও করে হাজারা কি হারুনের লগে আছে আমার তো মনে হয় হাজারা হারুনের পছন্দ করে না ওরে জোর করে আটকে রাখছে অসহায় একটা মাইয়া এই মায়াটারে দেখলে বুঝছো আমার বুকে খুব কষ্ট লাগে হরিদা একটা কথা ছিল মানে নুরু ভাই তো বাড়িত নাই না আরে তোমার তো আসল কথা কওয়া হয় নাই এইটাও হারুনের জন্য হারুনের জন্য নূর হুদাজ হাসপাতালে আমার বন্ধুর জীবন মরণ সমস্যা কেন কি হয়েছে আরে ওই যে নুরু যে কয়েকদিন বাইরে আছিল তারপর জন্ডিস নিয়ে ফিরল এই হারুন্না হারুন্না ভাবিরে কইল যে জন্ডিসের মালা যদি নুরু মাথায় দেয় তাহলে একদিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে নজরুল অবশ্য ওষুধপত্র আনছিল কিন্তু এই হারুন্না আবার ভাবিরে কু পরামর্শ দিয়া ওষুধপত্র খাইতে দেয় নাই আর ওই দিন রাতে নুরু বমি করলো বমি করে অজ্ঞান হয়ে গেল
তারপর নজবুল ভাই লক্ষীপুর হাসপাতালে নিয়ে গেল। এখন কেমন আছে হরিদা? বইকালে অবশ্যই আমি যাবো, তোমার কথা কমু নে। ও তুমি আর যাও গা, কে দেখে আবার কি মনে করে, যাও আমি যাই। যেমন বাপ তেমন মাইনা, আদরে বাপের কই যা জুই রা কইরা যায়। মামুন বাড়ি যাইতে না যাইতেই দূর পাইয়া যারা নিয়ে আসতে। আরে মাইছে মামুন বাড়িতে গেলে মাসের পর মাস কাটায়, আর তিনি সাত দিন যাইতে না যাইতে এই বাড়িতে ফিরত আসতে। মামুরেও তো দেখলাম আদরের ভাগ্নি, আদরের ভাগ্নি কইয়া মুখে একটা ফেরা পিলা হয়েছে। ওই সপ্তাহ ঘুরতে না ঘুরতে এই বাড়িতে ফেরত আসলো কেন? মামুর বাড়ি আলু কালা শেষ বুঝি? মামুর বাড়িতে মন টেকে নেই চলে আসছি, এত কথাবার্তার কি আছে? ওরে আমার নবাব দাদি, তিনি হইলেন আরব দেশের মহারানী ভিক্টোরিয়া। তিনি আর দেহানে মন টিকবেন সেহানে তিনি থাকবেন, মন না টিকলে আমার মাথার চুলে চইরা বসবেন। হ্যাঁ মহারানী, জামার ভাই যা মন টিকবো নাকি সেইখান থেকে ফিরত এসে বাপ মার চুলিতে চইরা বসবেন। আপনি যেই হারে চিল্লামিল্লা করেন কোন দিন জানি গলা দিয়া রক্ত উঠা মইরা যান গা, খোদাই জানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হই কি কইলি তুই, মামুর বাড়িতে এসব কথা শিখাই দিছে বুঝি? আপনি থে শিখছি, আমার মামুর বাড়িতে এমন জগড়াটাটি করা মানুষ কেউ নাই যে শিখাই দিব। হ্যাঁ তিনি আর মামুর বাড়িতে হইল গিয়া আজ মিশরি, সেইখান থেকে তিনি জমজম কর পানি দিয়া তিনান কই একের পবিত্র হইয়াছেন। এই যে পবিত্র মহারানী এইদিকে আসেন, আপনার পা দুইটা ধইরা কদম মুছি করে আমাদের খুশি করি। আমার কদম মুছি করা লাগবো না, গলার টেস্টটা একটু কমান আমি তাইলেই খুশি থাকবো। কি সুন্দর কথা না, এই বাড়িতে আমি আসছি আপনার খুশি করার জন্য। আপনি যে এতদিন পরে এই কথাটা বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। শুনেন এখন থেকে আপনার রান্না বাড়ি করে রাখবেন, আমি হাঁটি মুটি আইসা খামু। আপনি মোরগ মুরগি পাইলে লাইলে বড় করবেন, আমি সেগুলোতে জবা দিয়া খামু। হ্যাঁ এলাকায় আমার রাতা মোরগ ডাম আমার বাড়িতে নিয়ে খুব মজা করে খাইছেন না? খুবই মজা করে খাইছি মা, আমি তো আলবা চাইলে রুটি বানাইছিল তারপরে পোলাও বানাইছিল, আর মোরগটাও আসিল খুবই তেলতেলা। রান্নাটা যে কি মজা হয়েছিল, আমার মামি তা আপনার জন্য উঠায় রাখছিল, পরে যে বিলায় খেয়ে ফেলাইল। আমার রাতা মুলক খাই এত খুশি হইন না, এই ব্যবস্থাও রাখছি। আবার যখন ওই মোট কাকালা বেড়ারা আমার বাগনি আমার বাগনি করতে করতে মুখে ফেনা তুলে আসবো, তো ওই বেড়া তো এক দাও দুয়া কাইটটা আমার রাতা মুলক যদি না বাইতেছে তো আমার নাম মরিয়া বিবি না। আমার মামু কালা হইলেও অন্তরটা কিন্তু কালা না, অন্তরটা অনেক পরিষ্কার। আপনার মতো গায়ের রং সুন্দর আর মনের মধ্যে কলা মিশেন না, বুঝছেন? ধলা সুন্দরী। ওই বজ্জাচ্ছেন তুই কি কইলি? আমার মনের মধ্যে কয়লা, আমার অন্তরে কয়লা। আমার অন্তরে যদি কয়লা থাকতো তাহলে তোর মামির বাড়িতে ওই বাড়িতে চুচি মারা ঢুকতাম। আমার বাপের বাড়িতে আমার যখন মন চাইবো আমি ঢুকুম, যখন মন চাইবো আমি বাড়ি। আমার মামুর বাড়িতে মন না টিকলে আমি বাপের বাড়িতে ফিরে আসবো। কার আর তোমার সাহস আমার বাপের বাড়িতে আমি ঢুকতে দিব না? হয় তুই আমার হুমকি দেশ, ওই বাদ যাচ্ছে তুই আমার হুমকি দেশ। আজকে তোর আমি একটা আমি বাদ যাচ্ছে। এই কি সে? হ্যাঁ কি করছো তুমি, তোমার হাতে চালা কাটকে? আমার হাতে চালা কাট থাকবো না, থেকে গোলাপ ফুল থাকবো। আমি হলাম এই বাড়ির দাসী বান্দি, রান্না বারণ করলেও আমি, চেলা কাট কাটলেও আমি, চেলা কাট শুকাইতে দিলেও আমি। আমি তোরা এত কথা জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি তোর হাতে চেলা কাট কেন, আর শেফালি কানতে কানতে গেল কেন? মনে সুখ থাকলে কত কিছু করব, কতক্ষণ কানব, কতক্ষণ আসব, কতক্ষণ মামুর বাড়ির রাতা মুরুক নিয়ে বেড়াইতে যাইব, কতক্ষণ আবার সেনে মন না টিকলে বাপের বাড়িতে। তুই শেফালির গায়ে হাত তুলছস? হাত তুলছি, তো কি হয়েছে? এই চেলা কাট দিয়ে মেরে মারছি। তোর এই অবস্থা হলো কেমনে ও ভাই?
তোর বাইন্ধা রাখছে কে তাসুম তোর কে এমন করে বাইন্ধা রাখছে ক ক নাম ডাক খালি ক ভাই তাসুম কান্দে ও ভাই ওর সয়ে পানি তাসুম কান্দে বোন ও বোন তোর সকে পানি কে বোন ও বোন শুকরে হস কেন কথা কস না বোন বোন একটু কথা ক কস না বোন তোর তোর এম করে কে মানছে বোন ও বোন ক আমার সব খুইলা ক বোন আর আমি হাড্ডি মাংস আলাদা আলাদা করে তোর পায়ের সামনে এনে রাখুম বোন নামটা ক তোর কেমন করে বলছে নামটা ক বোন নামটা ক আপনারা তাবাসুমের বন্ধন খুলো কে হ্যাঁ আপনারা তাবাসুমের বন্ধন খুলেন কে ও কইলা এনে কেন মজালা আমি এখানে কেন মানে আমি তাবাসুমের এনে বাইন্ধা থেকে গেছিলাম হ্যাঁ আপনারা বন্ধন খুলেন কেন আপনাদের সমস্যা কি ভাই বকুল্লা এটা কি কইলো ওই তাবাসুম বকুল্লা এটা কি কয় আমি তাবাসুমরে যেভাবে বাইন্ধা রাখছি আপনারা ঠিক ওইভাবে বাইন্ধা রাখেন নাইলে কোনো খবর আছে আমি কুতুবউদ্দিন হুজুরের খাস মুরিদ তাবাসুম তুই করে যা চামচার বাচ্চা রাহান ভাই এটা কি হলো বুঝতে পারি নাই ভাই তুই আর বাচ্চার ধর ধর ওই আর বাচ্চারে আমার বন্ধুদেরে আমি কোনো দিক দিয়ে ফালাই দিতে পারবেন না সিসি ভাবি এইটা কি বলেন আপনি এরকম এলেন্দার ছেলে আজকাল পাওয়া তো খুবই কঠিন আমার হয়েছে কি আসলে ভাবি ওই আমার মতামত তো কোনো বিষয় না শেফালির আসল গার্জেন তো আপনারাই ওই কইতেছিলাম যেটা সেটা হলো শেফালি আমার মা মরা মেয়ে আমি ভাবি ওর মতামতের বাইরে যাইতে পারবো না মেয়ের মতামতের বাইরে গিয়ে বিয়েটা করলে আহা আপনি চুপ করেন তো শুনেন ভাই সাহেব জি আসলে এখানে তো কোনো রাগ ঢাকের ব্যাপার না শেফালের আমি নিজের থেকে সব খুলে বলছি তারপরে আপনি যদি ওরে জিজ্ঞেস করতে চান করেন শেফালি কি তার মতামত জানাইছে মেয়ে মানুষ তো মুখ খুলে কিছু বলে না তারপরে আপনি একবার ওর লগে কথা কন আচ্ছা ভাবি আমি শেফালির লগে অনেক কথা কইতেছি এটা নিয়ে আমি রেজওয়ান রায়হান দুজনের কথা দিছি এখন কোন মুখে আগর আমি না করি সোজা কথা আপনি কইবেন কুতুবে বিয়াতে রাজি না কুতুবউদ্দিন যদি বিয়াতে রাজি না হয় আমরা কি করব আরে তুমি তো বইলেই খালাস তুমি রেজওয়ান রায়হান রে চিনো চিনি এই জন্য তো কইলাম ও গো বোনের লগে আমার বোন উতরা বিয়া দিব না মারে আমি একবার একটা ভুল করছি বিবাহ করে ঘরে তোর সৎ মারে আনছি কিন্তু আমি আর ভুল করতে চাই না আমি তোর মতামতের বাইরে যাই কোনো কিছু করুন না তুই আমার মন খুলে কত মা আগে চলে না বা বাড়িতে যাই তাহলে তোর মামা মা মিলে কি কমু এত নরম করে কথা কওয়ানোর তো কোনো দরকার নাই আপনি কন কয়েকদিন ভাইবা চিন্তা তারপরে জবাব দিবেন আপনি আমার নিতে আসছেন আমিও বাড়িতে যাইতে চাই আগে বাড়িতে যাই তারপর একটু চিন্তা ভাবনা করেন তারপরে জানেন আচ্ছা ঠিক আছে রে মা ঠিক আছে তাহলে ল আজ বই খেলে আমরা বাড়ির দিকে রওনা দিই জি আপা আমি এক দুরন্ত পাগল আমি এক দুরন্ত পাগল হেই কাছের বাতাস ভালো না কাছে তোমরা উঠত না হো আজ না হয় নিশে থাকো ভাই আমার শৈলের পুলাইতে আছে না আমারও না আরে আল্লাহ হে
আমি এক চূড়ান্ত পাগল, আমি এক চূড়ান্ত পাগল। হে দরজা খুল না, আমি এক চূড়ান্ত। ভাই হয়তো পলাইল গেলগা দেখবা চাক্কা। দুই সাত দিন বাদে চিন্তা ভাবনা করে জানাবে এই কথাটার অর্থ কিন্তু আমি বুঝলাম না। এটা তো না বুঝার কিছু নাই, সে ভালি রাজি হয় নাই, সরাসরি কথাটা না বইলা বলছে দুই চার দিন পরে জানাবে। এই তো শেফ আলী বিয়াতে রাজি হয় নাই, কুতুবুদ্দিনের মতো এরকম একটা সোনার টুকরা ছেলের সাথে শেফ আলী বিয়ে করতে রাজি হয় নাই, এই কথাটা আমার বিশ্বাস হয় না। নিজের বোন পুত্রে তোমার কাছে সোনার টুকরা মনে হইতে পারে, কিন্তু অন্যের কাছে যে সোনার টুকরা মনে হইব আমার ভাবাটা ঠিক না। কুতুবুদ্দিনের মতো এরকম একটা ছেলে আজকালকার জমানায় লাখেও একটা হয় না, এরকম ছেলে কেউ হাতছাড়া করে? দেখুন নে শেফ আলীর বাপে কোন জমিদার ঘরে মেয়ের বিয়া দেয়, সংসারে সমবয়সী একটা সৎমা ভালো জায়গায় বিয়া অত সোজা না। শেফ আলীর বিয়ার চিন্তা করার লোক আছে, তোমার তো চিন্তা ভাবনা করার দরকার নাই। কুতুবুদ্দিন আমার একটা সোনার টুকরা ছেলে, একটা উপযুক্ত মাইয়া দেখে আমি ওরে বিয়া দিব। শোনো আমার কথাটা মাথায় নাও, রেজওয়ানের বইনের লগে তুমি কুতুবুদ্দিনের বিয়ার ব্যবস্থা করো, কুতুব রে হেরাই পছন্দ করছে। তাবাসুমের লগে বিয়া দিয়া তো তাবাসুমরে তুমি নিজের কাছে রাখবা, তুমি তারে নিজের ঘরের বউর মতন শিখায় পড়ায় নিবা। কুতুবুদ্দিন রাজি হইবে বলে আমার মনে হয় না। তুমি যা কইবা কুতুবুদ্দিন তাই শুনব, তোমার কথার অবাধ্য হইবে বলে আমার মনে হয় না। আচ্ছা তাহলে কাল সকালে কুতুবের লগে কথা কই। কনা রেজওয়ান রায়হান দুই ভাই বিপথে গেছে, কিন্তু ওরা তো বড় ঘরের ছেলে, ওর বাপ তো একজন ভালো মানুষ ছিলেন, তুমি যদি তাবাসুমরে বুঝাই শুনে নিতে পারো তাহলে কিন্তু খারাপ হইব না। আপনি কইতেছেন? বলতেছি তাহলে কাল সকালে কুতুবের কাছে আলাপটা পারি। আরে তুমি কুতুবের কাছে আলাপটা পারলে পারে কুতুব রাজি হইব, কারণ কুতুব তো জানে তুমি তার ভালো চাও, তাই না? আমি ছাড়া এই দুনিয়া তোর আর কে আছে? তাইলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি? কাল সকালের জন্য দেরি না কইরা কুতুবের সাথে এখনই আলাপটা করে আসি, ও তো ঘরেই আছে। আমি আর দেরি করতে চাই না, তোর বিয়াটা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। মেয়ে আমি দেখে রাখছি, বড় ঘরের মেয়ে, এই গ্রামের নাম করা ঘরের মেয়ে, দুই ভাইয়ের এক বোন, তোর মতন বাপ মা কেউ জীবিত নাই, দুই ভাই তোরে দেখছে, দেখে পছন্দও করছে। খালাজি আগে দেখেন যে মেয়ে নামাজি কিনা, পরহেজগার কিনা, পর্দানুষীন কিনা, তারপর কথা কন। ও মা, বিয়া কইরা ঘরে আনার পর আমাদের মেয়েরে আমরা যেমনি চালামু মেয়ে তেমনি চলবে। হন কুতু তুই আমার উপর বিশ্বাস রাখ। আপনি যা ভালো মনে করেন খালাজি, আমি আর কি কম। শুকর আলহামদুলিল্লাহ, একদম আমার বোন পুত্রের মতো কথা কইছিস, বুঝছিস কুতু? মেয়ে হইলো খান বাড়ির মেয়ে, খান রেজওয়ান, খান রায়হান, তাকে ছোট বোন তাবাসুম খান। যাই তোর খানুজিরে কই
তাহলে সকালে যেন খবর দেয়। হ্যাঁ বাবু, খালা খালাজির কাছে আমি কি শুনলাম? আমি কি নিয়ে ওই টুমসর থেকে খালাজির কাছে বাড়িতে আসছি? এখানে আর এক মুহূর্ত না। আল্লাহ তুই নিজ হাতে আমার রক্ষা করো, এই পাক বন্দরে আন্না দেবী না সমস্যা ঘটতে দিও না। আল্লাহ আমি এখানে আর এক মুহূর্ত থাকবো। আল্লাহ দাদা আপনার সেবা লেফা বলাই। হ্যাঁ তুই দোকানে একটু বসতো, আমি এখনই আসছি। হ্যাঁ কি শেফালি, কবে এলা? গতকাল সন্ধ্যায়। আসেন কেমন হরিদা? আমার আর থাকা, খুব বাজে অবস্থায় আছি বুঝছো। ওই যে হারুন না আছে না, হারুন না হাজারা নিয়ে যে বাইকে গেছিল, সে অসহায় মায়াটের রেখে আবার নিখোঁজ হয়েছিল। এখন সে ফকির সাজছে, তাবিজ তোমারের কাম করে, পানি পড়া দেয়, ঝাড় ফুঁক করে। আচ্ছা কত রাস্তার ছেলে যদি এগুলি করে সহ্য করা যায়, মানছে দেখি এগুলি বিশ্বাসও করে। হাজারা কি হারুনার লগে আছে? আমার তো মনে হয় হাজারা হারুনারে পছন্দ করে না, ওরে জোর করে আটকায় রাখছে। অসহায় একটা মাইয়া, এই মায়াটারে দেখলে বুঝছো আমার বুকে খুব কষ্ট লাগে। হরিদা একটা কথা ছিল, মানে নুরু ভাই তো বাড়িত নাই না? আহারে তোমার তো আসল কথা কওয়া হয় নাই, এইটাও হারুনের জন্য। হারুনের জন্য নুর লুদাজ হাসপাতালে, আমার বন্ধুর জীবন মরণ সমস্যা। কেন কি হয়েছে? আরে ওই যে নুরু যে কয়েকদিন বাইরে আছিল, তারপর জন্ডিস নিয়ে ফিরল, এই হারুন্না হারুন্না ভাবিরে কইল যে জন্ডিসের মালা যদি নুরু মাথায় দেয় তাহলে একদিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে। নজরুলের ওষুধপত্র আনছিল, কিন্তু এই হারুন্না আবার ভাবিরে কুপরামর্শ দিয়া ওষুধপত্র খাইতে দেয় নাই। আর ওই দিন রাতে নুরু বমি করলো, বমি করে অজ্ঞান হয়ে গেল, তারপর নজরুল ভাই লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে গেল। এখন কেমন আছে হরিদা? বই কালে অবশ্য আমি জামু, তোমার কথা কমু নে। ও তুই আর যাও গা, কে দেখে আবার কি মনে করে, যাও আমি যাই। যেমন বাপ তেমন মাইয়া, আদরে বাপের কইজা জইরা কইরা যায়। মামুন বাড়ি যাইতে না যাইতেই দৌড় পাইয়া যারা নিয়ে আসতে। আরে মাইছে মামুন বাড়িতে গেলে মাসের পর মাস কাটায়, আর তিনি সাত দিন যাইতে না যাইতেই এই বাড়িতে ফিরত আসতে। মামুরে তো দেখলাম আদরের ভাগ্নি, আদরের ভাগ্নি কইয়া মুখে একবার ফেরা পিলা হয়েছে। ওই সপ্তাহ ঘুরতে না ঘুরতে এই বাড়িতে ফেরত আসলো কেন? মামুর বাড়ি আলু কালা শেষ বুঝি? মামুর বাড়িতে মন টেকে নেই চলে আসছি, এত কথাবার্তার কি আছে? ওরে আমার নবাব দাদি, তিনি হইলেন আরব দেশের মহারানী ভিক্টোরিয়া। তিনি আর যেখানে মন টিকবেন সেখানে তিনি থাকবেন, মন না টিকলে আমার মাথার চুলি চইরা বসবেন। হ্যাঁ মহারানী, জামার বাড়ির যা মন টিকবো নাকি সেখান থেকে ফিরত এসে বাপ মার চুলিতে চইরা বসবেন? আপনি যেই হারে চিল্লামিল্লা করেন কোন দিন জানি গলা দিয়া রক্ত উঠা মইরা যান গা, খোদাই জানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হই কি কইলি তুই, মামুর বাড়িতে এসব কথা শিখাই দিছে বুঝি? আপনি থে শিখছি, আমার মামুর বাড়িতে এমন জগড়াতাটি করা মানুষ কেউ নাই যে শিখাই দিব। হ্যাঁ তিনার মামুর বাড়িতে হইল গিয়া আজমিশরি, সেইখান থেকে তিনি জমজম কর পানি দিয়া তিনান কই একের পবিত্র হইয়াছেন। এই যে পবিত্র মহারানী এদিকে আসেন, আপনার পা দুইটা দইরা কদম বুঝি করে আমাদের খুশি করি। আমার কদম বুঝি করা লাগবো না, গলার টেস্টটা একটু কমান আমি তাইলেই খুশি থাকবো। কি সুন্দর কথা না, এই বাড়িতে আমি আসছি আপনার খুশি করার জন্য। আপনি যে এতদিন পরে এই কথাটা বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। শুনেন এখন থেকে আপনার রান্না বাড়ি করে রাখবেন, আমি হাঁটি মুটি এসে খামো। আপনি মোরগ মুরগি পাইলে লাইলে বড় করবেন, আমি সেগুলোকে জবা দিয়ে খামো। হ্যাঁ এই দেখেন আমার রাতা মোরগ ডাম আমার বাড়িতে নিয়ে খুব মজা করে খাইছেন না? খুবই মজা করে খাইছি মা, আমি তো আলবা চাইলে রুটি বানাইছিল, তারপরে পোলাও বানাইছিল, আর মোরগটাও আসিল খুবই তেলতেলা। রান্নাটা যে কি মজা হয়েছিল, আমার মামি তা আপনার জন্য উঠায় রাখছিল, পরে যে বিলে খেয়ে ফেলাইল। আমার রাতা মুরগ খাই এত খুশি হইন না, এই ব্যবস্থাও রাখছি। আবার যখন ওই মোট কাকালা বেড়ারা আমার ব্যাগ নিয়ে করতে করতে মুখে ফেনা তুলে আসবো, তো আমি বেড়া তো এক দাও দিয়ে কাইটটা আমার রাতা মুরগ যদি না বাইতেছি তো আমার নাম মরিয়া বিবি না।
আমার মামু কালা হইলেও অন্তরটা কিন্তু কালা না, অন্তরটা অনেক পরিষ্কার। আপনার মতো গায়ের রং সুন্দর আর মনের মধ্যে কলা মিশেনে না, বুঝছেন? ধলা সুন্দরী। ওই বজ্জাচ্ছেন তুই কি কইলি? আমার মনের মধ্যে কয় না, আমার অন্তরে কয় না। আমার অন্তরে যদি কয়না থাকতো তাহলে তোর মামির বাড়িতে ওই বাড়িতে চুচি মারা ঢুকতাম। আমার বাপের বাড়িতে আমার যখন মন চাইবো আমি ঢুকুম, যখন মন চাইবো আমি বাড়ি নেব। আমার মামুর বাড়িতে মন না টিকলে আমি বাপের বাড়িতে ফিরে আসবো। কার আর তোমার সাহস আমার বাপের বাড়িতে আমি ঢুকতে দিব না? ওই তুই আমার হুমকি দেশ, ওই বাদ যাচ্ছিস তুই আমার হুমকি দেশ। আজকে তোর আমি আজকে আমি বাদ যাচ্ছি। এই কি সে? হ্যাঁ মনে সুখ থাকলে কত কিছু করবো, কতক্ষণ কানবো, কতক্ষণ আসবো, কতক্ষণ মামুর বাড়ির রাতা মুরুক নিয়ে বেড়াইতে যাইবো, কতক্ষণ আবার সে মন না টিকলে বাপের বাড়িতে। হাত তুলছ? এখন কেমন লাগতেছে? হাসপাতালে না আজ দুই দিন আরুণ্যার ওই জন্ডিসের মালার জন্য তোর আজকে এই অবস্থা। পানি খাবো রে, পানি তো চল। শেফু কেমন আছে রে? আছে, ভালো আছে। আজ তো তোর কথা জিজ্ঞেস করলো। আমি এখন কবে যাবো? ওই ডাক্তার সাহেব এখন কেমন লাগতেছে বুঝলেন? ওষুধে কি না হয়। আপনি এখানে যখন আসছেন আপনার তো পালসি খুঁজে পাইতেছিলাম না, এখন তো আপনার অবস্থা অনেক ভালো, আপনি সুস্থ হয়ে উঠছেন, রীতিমতো বাড়ি যেতে পারবেন। আমি কবে যাব? যাবেন যাবেন, এখন আর বাড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওনার বড় ভাই আসছিলেন না, তিনি কই? জি, উনি ওই চকবাজারে কিছু কেনাকাটি করতে গেছে, আইসা বলবে। ও আচ্ছা, উনি আসলে বাসা দেখা করে যেতে বলবেন। জি ডক্টর সাহেব, জি। গুরু, আমার মনে হয় ডাক্তার সাহেব তোরা দুই তিনদিনের মধ্যে রিলিজ দিয়ে দেবে, বুঝছিস? শেফালির খুব দেখতে ইচ্ছা করতেছে রে, ওর নিয়ে আমার যে স্বপ্ন সেটা বুঝি কোনো দিন পূরণ হইব না রে, কোনো দিন।
ইচ্ছা করলে কালকে নিয়ে যেতে পারেন, কিন্তু বাড়িতে যায়া ব্যান্ডেজটা থাকতে হবে। জি ডাক্তার সাহেব। ওনার শরীরটা খুব দুর্বল, খাওয়া দাওয়া একটু ভালোভাবে করাবেন। জি। আর এই যুগে এসে এসব ফকির চিকিৎসা করালে কিন্তু চলবে না, যুগ বদলাইছে। আসলে ডাক্তার সাহেব আমার বউ না বুঝে। যাই হোক, এখন তো বুঝলেন, যান বাড়িতে যাই আপনার স্ত্রীকে বুঝান, এখন বিজ্ঞানের যুগ, এইসব টোটকা ফটকা চিকিৎসা এখন আর চলে না। জি ডাক্তার সাহেব। টাকাটা আনছেন তো? জি ডাক্তার সাহেব। না না, এখানে না, কাউন্টারে যান, ওখানে জমা দিয়ে আসুন। জি। আর শুনেন, খেয়াল করে রিসিপ্টটা সাথে নিয়ে আসবেন, ওই রিসিপ্ট আবার যদি এই হাসপাতালে আসেন তখন কাজে লাগবে, কনসেশন পাবেন। আচ্ছা ঠিক আছে, চলো। জরুরি কাম আছে। জরুরি কাম থাকলে তাহলে যা। আচ্ছা তোর বৌদিরে কই যে নুরুলুদারে নিয়ে আমি আইতেছি। ও ঠিক আছে কমুনা দাদা, তাহলে আমি যাই দাদা। যা। আচ্ছা তুমি ইদানিং দূরে দূরে থাকো কেন? তিনি এখন হুজুর হইছেন, আপনি আর আমার এইভাবে ডাকাডাকি করবেন না। তুমি এটা কি বললা? ঠিকই তো বলছি, আপনি আর এখানে আসবেন না, দেখেন না উনি বাইরে পানি পড়া দিতেছেন। তুমি হাজরা আমার আসতে মানা করলা? আপনার ভালোর জন্যই বলছি। চাল ডাল তো ঘরে থাকে, কিন্তু লাউ শসা কুমড়া তো আর ঘরে থাকে না, এগুলো তো নষ্ট হয়ে যায়। এটা অবশ্য তুমি একটা কামের কথা কইছো বিবি। এক কাম করি, কাল ধরি চাল ডালের লগে মুরগি টুরগি দিতে কই, দরকার হইলে বেচা বিক্রি করে দেওয়া যাবো। নগদ টাকা নিতে পারো না? নগদ টাকা নিলে তো অনেক সুবিধা, বেচা বিক্রির ঝামেলাই থাকে না। বিবি এটা তো তোমার ওষুধের দোকান না যে নগদ টাকা ওষুধ বিক্রি হইব। এটা হইলো পবিত্র টুমসর হুজুরের আদরের খাদেম মোহাম্মদ হারুন মোল্লার দরবার। এইখানে পানীয় পরা তাবিজও তোমার আর সার ও ফুকের আয়োজন রাখা হয়েছে। এখানে টাকা নিয়ে কোনো কারবার করা যায় না, তাতে টুমসর হুজুর নাখোশ হবে। আর হুজুরে একবার না খুশ হইলে আমাদের পক্ষে আর এই দরবার চালানো সম্ভবপর হইবে না, তোমার এটা বুঝতে হবে। আমি তো এত ভাবি নাই। বিবি তুমি আগে হারুনার বউ আছিলা, আর এখন মোহাম্মদ হারুন মোল্লার বিবি, এটা তোমার বোঝা উচিত। চাল ডাল মোট কটুক করে চমছে? আর চাল 18 কেজি, মুসুরির ডাল 3 কেজি, আর খেসারির ডাল 13 কেজি। মাশাল্লাহ, সব এক মন করি হোক, এরপরে বাজারে লই বিক্রি করে আসুন। যে ও হাজরা, কে মনে হয় তোমারে ডাকে? কই, আমি তো শুনলাম না। আমি শুনছি, যাও দেখো কে আছে। হাজরা একটু বাইরে আয়। খালাজি আমনে ভিতরে আয়েন। খালাজি আমনে ভিতরে আয়েন। না ভিতরে আসুন না, আইদারছি হারুনের কাছে। খালাজি তিনি তো এখন হারুন মোল্লা, হারুন না বললে বেজার হইতে পারে। ও কোনো বেজারের কাছে আমি হারুন নাই আছি, হারুন মোল্লা আমি বাইরে মানছি কাছে। কোন খালাজি আমি আপনার কি কামে যেতে পারি? কথাটা একটু নিরিবিলি বলতে চাই। ও হাজরা ওই দিকে যাও। কোন খালাজি? বিষয়টা আমি আর আমনি ছাড়া আর কেউ জানবে না। খালাজি আমনি আমারে তুমি করি কো? যে না, আমি আপনারে আপনার সম্মান পুরাটাই দিতেছি। খালাজি আমারে তুমি করি কইলে আমার নাম ধরে ডাকলে আমার সম্মান নষ্ট হইব না,
হারুন মোল্লা হারুন মোল্লাই থাকবে। আপনি কোন? যে হারুন মোল্লা, তার আগে আপনারা আমারে কথা দিতে হবে। এখন যে বিষয়টা আমি আপনারা বলবো সেটা আমি আর আপনি ছাড়া তিন নম্বর কেউ জানবে না। খালাজি আপনি 100 বার নিশ্চিন্ত থাকেন। যদি হাজরায় জানে? আরে না না, জানবো না জানবো না, জানতে পারবো না। এই হারুন মোল্লা এক কথায় এক কামের মানুষ। আমি তাহলে আপনারে বিশ্বাস করলাম। খালাজি আমার কাছে যারা আয় তাকে আমার বিশ্বাস করতে হয়। আমি কারো বিশ্বাস কখনো ভঙ্গ করি না। পবিত্র টুমসর হুজুর আমাদের সেই শিক্ষাই দিয়েছেন, যেই শিক্ষার গুণে কারো কোনো গোপন বিষয় আমি কখনো প্রকাশ করি না। আপনি কম। সে আমার স্বামীর প্রথম পক্ষের মাইয়া। আমি বুঝছি, অন কি করুন লাগবো সেটা কম। বান মারবেন, এমন বান মারবেন যাতে সারা জনমের মতো অসুখে বিছনায় পড়ে থাকে। হয়ে যাবো, কিন্তু খালাজি বান মারতে গেলে যে কিছু খরচাপাতির ব্যাপার আছে এটা তো মনে হয় আপনি জানেন। কত খরচ লাগবো? না তেমন বেশি কিছু না, 5 কেজি কালিজিরা চাইল, আধা কেজি গাওয়া ঘি আর একটা কালা রঙের খাসি চাদর, সব মিলে আপনার বড় জোর 1,300 টাকা খরচ হইব। এইটার দাম 3,000 টাকার কম হবো না। কই হারাইব, একটু ভালো মতো খুঁজে দেখ না। সব জায়গায় খুঁজছি আব্বা, কোনো জায়গায় পাইনি। এই টেবিল টুবিল বিছনার সিপাই চাপাই সব জায়গায় দেখছস? সব কিছু তন্ন তন্ন করে খুঁজছি আব্বা, কোনো জায়গায় নাই। কস কি রে মা, 2-4 টাকার জিনিস তো না, এটা সোনার জিনিস। সারা জন্মে আমার কোনো জিনিস কোনোদিন হারায় নাই। মায়ের কানের 2টা দুল আমি কত যত্ন করে আলাদা করে ড্রয়ারের মধ্যে ঢুকায় রাখছি, কেউ না নিলে এমনি এমনি হারায় গেল। কি হয়েছে? শেফালির কানের দুল খুঁজে পাইতেছে না। হিন্নলীলা বানিলা রাজন, কি কোন সারা জীবন এই বাড়ির থেকে কোনোদিন কোনো কিছু হারায় নাই, আজ জিনিসটা কেমনে হারাইলো বুঝলাম না। কই রাখছিল? আমার টেবিলের ডরের মধ্যেই তো আছিল। টেবিলের ডরে যে মানুষে কোন সাবাসে সোনার জিনিস রাখে এই জিনিসটা আমি বুঝলাম না। কে সোনার জিনিসগুলো আমার কাছে দিলে কি হয়? তাহলে তার এই ঘটনাটা ঘটে না। তো তোমার কাছে জিনিস না দিলেই সেই জিনিস হারাই যাব? আরে আমার কাছে দিলে তো আমি আমার আলমিরাতে সোনার জিনিসটা সুন্দর মতো তালা বন্ধ করে রাখতাম, নিজের কাছে রাখতে দেখে না রাইছে। আচ্ছা মানে তুমি তালা বন্ধ করে রাখলে ঠিক থাকবে আর ওর কাছে রাখলে হারাই যাব? ও মূর্খ, আমি কি এটা কইতেছি নাকি? এই বাড়ির থেকে কোনোদিন কোনো কিছু হারাই নেই আগে। হায় রে আমার কপাল, আমার কানে তে টান দিয়া দুলসিরা নিয়ে চলে গেল আর তিনি করেন তে কোনো দুঃখ কিছু হারাই নাই। ওইটা তো হইছে চিন্তাই, আর এটা তো কেউ না কেউ ইচ্ছা করে সরাইছে। ইচ্ছা করে কেন সরাবো? কেউ না কেউ তো সরাইছে, সেটা সময় মতো বাইরে বনে। ঠিক আছে অন ঘুমা। কই যাও? জাহান্নামের চোর রাস্তায়। কোন একটা জিনিস ঠিক মতো রাখতে পারো না হারাইবো না তো কি হইব? বিয়ার পর নিজে ঠিক মতো রাখতে পারবা? কান হারিনা রে, হারিনা বাড়িতে আছস? আমি যে তোমারে ওইভাবে ডাকছি তুমি কিছু মনে করো নাই তো? কাগু যে কি কন্যা, আমি আসলে বুঝতে পারি না যে আমনে আইছেন। আসলে হয়েছে কি, ওই ছোটবেলার থেকেই তো তোরে হারুন না মানে তোমারে হারুন হারুনে করে ডাকি তো ভুলে ওইটাই বাইরে যায়। আমারে শরম দিয়ে না কাকু, আপনি আমার হারুন না কেন যা কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। কাকু আন না ঘরে, আন না ঘরে এসে কথা কন। না ঘরে যাবো না, তুমি আমার একটা কাম করে দিতে পারবা? কী হয়েছে কাকু? একটা গয়না হারানো গেছে, ওই শেফালির কানের দুল, তুমি যদি একটু খোঁজ বাইর করে দিতে। কাকু এগুন কী কন, কানের দুলের খোঁজ আমি কোন এগো? তুমি তো এখন আর হারুন না, না তুমি মোহাম্মদ হারুন মোল্লা, পারবা না? আমি তো কাকু হারানো জিনিস খুঁজি বাইক করে কাম কাজ করি না, এটা তো আমি শিখি না। তাহলে তাহলে তোর কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই, জিনিসটা পাইলে আমি কিন্তু টাকা পয়সাও খরচ করতাম। না কাকু আমার কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এই রাইত করে তাহলে বেহুদা তাহলে তোমার কাছে আইলাম।
থাকো ওই আমি শুনলে সময় বাজারে মসজিদ আয় এই ঘরের নামাজ পড়ি মাত্র ঘুমে তুলেছিল ওই রুম সময় আপনার ডাক শুনলো আর আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি ঘুমাও আমি যাই হ্যাঁ থাকো পারবা না না আপনি বাড়িতে খুঁজি দেখেন থাকতে পারে ও বাড়িতে কোনায় যাইব আর আচ্ছা যাই তাহলে আমি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ তিন বেলা ভালো খাইতেছি চাইল্ড যা জমাইতেছে এগুলো বেচা বিক্রি করে দিয়ে একটা নতুন ঘর তৈরি ইচ্ছা আছে আমগো ঘরটা তো পুরান হয়ে গেছে এই জায়গা একদিন পাকা দালান উঠতো কিন্তু সেই জন্য তোমারে আমার কাজে একটু সাহায্য সহায়তা করলো আমি তো করতেই চাই কিন্তু তুমি যদি আমারে না কো তাহলে আমি কেমনে কি করুম তাহলে আমি তোমার যা কমো তুমি তাই করবো তো হ্যাঁ করব শোনো আজারা তুমি যদি আমারে একটু একটু সাহায্য সহায়তা করো তাহলে দেখো বছর গুলো লাগবে না এই বাড়িতে কারেন্টের বাতি চলবো লাল ইটের সাদা ফক ফকা দালান উঠবো বুঝছো না তুমি যা করবে আমি তাই করব কি করতে হবে কও শোনো এই তুমি কি একজন রে একটা জিনিস খাওয়াইতে হবে মানে কারে খাওয়াইতে হবে আছে একজন বলে কো তুমি যদি তারা এটা খাওয়াইতে পারো তাইলে অনেকের বিশ্বাস আমার উপর অনেক গুণ বাড়ি যাবে কি খাওয়াইতে হবে কুমু পরে কুমু তুমি যদি তারা খাওয়াইতে পারো তাইলে আমার আমার খুব জরুরি একটা কাম হয়ে যাবে আচ্ছা জিনিসটা খাওয়াইলে তার তো কোনো বড় রকমের ক্ষতি হইব না আরে না না তেমন কোনো ক্ষতি হবে না এই দুই চার দিন একটু পেটের ওষুধ হবে এই আর কি আচ্ছা কি খাওয়াইতে হবে কও তেমন কিছু না ওই ধরো এক কিলো পান হইতে পারে আবার ধরো এক গ্লাস শরবত হইতে পারে বা অন্য কিছু হইতে পারে হাজিরা রেদি শেফালির একটা জামার গোটা খাওয়াই দিতে পারলেই দুই চার দিন পরে কমু যে পান আমি ঠিক মতনই মারছিলাম কিন্তু যেই জিনিস বিক্রি করি ছাগল কিনা হয়েছে ওইটা মনে হয় চুরির জিনিস চুরির জিনিস দিয়ে পান মারি আপনি অন্যায় কাম করছেন অন ডবল জরিমানা দেন নাইলে ঘটনা উল্টা ঘটি যাইব শেফালির যেই বান মারছি সেইবার আমনের উপর যাই পড়ব শেফালির জায়গায় আমনে বিছনায় পড়ে যাবেন একবার বিছনায় পড়ার পর আর উঠতে পারবেন না আর রে তোর মাথায় বুদ্ধি খারাপ না রে যেমনি করে কইলি পারমু তাতে বোঝা গেছে কতটুকু পারবি তোর আমি জানাই যাইতেছি আমি অরণ্যের রেনে যাইতেছি আর ওই তাবিজ তোমার সবকিছু একটা ব্যবস্থা কইরা দফা রফা কইরা তারপরে আমি আসবো কই যাও কই যাই কথাটা একবার কইছি আমি শুনো বেউদা ঝামেলা জড়াইও না তো শুনো কোনটা বেউদা ঝামেলা আর কোনটা নুরলুদা ঝামেলা এটা তোমার কাছ থেকে আমার শিখন লাগবো হ্যাঁ এই হারুন্না হারুন্না কোথায় কি মালা নিয়ে আইছে এটা পরাইছে ওই নুরলুদারে নুরলুদারে পরানো পরে আজকে তার এই অবস্থা আমার এতগুলো টাকা নষ্ট করছে আর আমি এমনি এমনি ছেড়ে দেবো হারুন্না তো কইলো টুমসর হুজুর থেকে মালাটা নিয়ে আসছে টুমসর হুজুর থেকে আনছে না বাড়ির পিছনে জঙ্গল থেকে এই গাছ ওই গাছ মিলাই আমি সে বাংলা বানাইয়া দিছে এটা তুমি জানো তোমার এই গোরামির জন্য আজকে হারুনার এই অবস্থা
ওই উল্টা পাল্টা মালা দিছে নুলুদার এই অবস্থা হয়েছে, হাজার হাজার টাকা আমার হাসপাতালে ভিসে গেছে। আর আমি এমনি স্যার উদাহরণ চোখের পানি ফেলাইবে না তো, অশিক্ষিত মেয়ে মানুষ। কথা কয় কে হাজরা না, তুই তো বাইরে আইতো, তোর কাছে শুনি তোর জামাই আরুন নেত্রীকে আরুন মোল লইল কেমনে, গল্পটা শুনি বাইরে। আরে নজুন ভাই নাকি ভাই, কি মনে করি গরিবের বাড়িতে ভাই, তোর চেহারা নকশাটা একটু দেখতে আসলাম, আরুন নেত্রীকে আরুন মোল লওয়ার পরে তো দেখি নাই এই জন্য ভাই। এমনি করি কত বন কেন ও মা, কেমনে করে কথা কওয়া লাগবো সেটা তোর কাছে শিখতে হইব না, কথাটা ঠিক মতন কয় নাই। তাহলে একটা কাম কর, আমার একটা তাবিজ কবজ দে, জানি কথা ঠিক মতন কইতে পারি। ভাই আমরা তো তাবিজ দিতে আর নাই, কি জন্য আইছেন হেডক ভাই? আমার পাওনা 15,000 টাকা আমারে দি। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এটা কি কথা কইলেন ভাই? হারা জনমে আপনার কাছে তো আমি 15 পয়সাও ধার দেনা করি নাই। আরে এটা আপনি কি কথা কইলেন? 15,000 টাকার এক টাকাও কম হইব না, ভুয়া তাবিজ কবজ করে তো কম টাকা কামাস তাই, কারণ 15,000 টাকা দিয়া দেন এটা শুকে যাবো না ভাই। এরা বদ উদ্দেশ্য নিয়ে বাড়িতে আসছে, আপনি ভিতরে চলে আসেন, এরা ভালো মানুষ না, এদের সাথে কথা বললেন না। ওই হাজরা তুই কইলে আর কথা কইস না, আর একটা কথা কইলে ঘরের ভিতর থেকে যদি আর একটা কথা কস না ভালো হইব না, কিন্তু কয়ে দিলাম। বারবার এরকম হাজারা হাজারা করতেছেন কেন? আমার নাম হাজারা, হাজারা বিবি। ওরে বাপ রে বাপ, ভালো কাহিনী তো দেখি। হারুন না তুই যেরকম আসক্কা হারুন না থেকে হারুন মোল্লা হইছ, তোর বউ হাজারা থেকে হাজারা বিবি হইছে না? আমার বাপ মা আমার নাম রাখছিল হাজারা বিবি, হাজারা রাখে নাই। তোর তো ভালোই মুখ ফুটছে দেখি, কয়দিন আগে যখন বাড়ি বাড়ি গিয়া ভাতের ফ্যান, তারপরে যে হাড়ির তলার তরকারি চেয়ে চেয়ে খাইতি, তখন তো কথা কইতে পারছি বলেও মনে হয় না, সব কিছু হারুনার কেরামতি না। হারুন না ভালোই তো শিখাইছো, এখন আমার 15,000 টাকাটা দিয়ে দেম জায়গা। কি এর টাকা ভাই, কি টাকা কইতে? নুরুলুদার চিকিৎসার টাকা, পুরা 15,000 টাকা খরচ হয়েছে সেই টাকা। নুরুলুদার চিকিৎসার টাকা? হ্যাঁ, নুরুলুদার চিকিৎসার জন্য আমার 15,000 টাকা খরচ হয়েছে, ওর মধ্যে হাসপাতালের বিল, তারপরে ওষুধের দাম, পথ খরচা, সব কিছু সব কিছুর হিসাব লেখা আছে, তুই চাইলে হিসাব শুদ্ধ করে আমি দিতে পারি। নজরুল ভাই আপনি কি কইতেছে, নুরুল হুদার চিকিৎসার টাকা আমি দিব? আমি তো আসলে কি বুঝছি বুঝছি বুঝছি, তুই বুঝতেছিস না তুই কি জন্য দিবি না? নুরুল হুদা জন্ডিস হওয়ার পরে অলরেডি আমি ডাক্তার দেখাইছি, ওষুধ আনছি, পত্র আনছি, আউখের রস আনছি, সব কিছু আইনা দিছি, আর ভাবি রে কইছে এগুলা খাওয়াইতে, আর তোর ভাবি কি করছে এগুলা খাওয়ান বন্ধ করছে কে? তুই বলে কইতে বুয়া এটা মালা নিয়ে আইছে দিছস, ওইটা দিলেই বলে সব ভালো হয়ে যাব। নুরুলুদা ওষুধও খায় নাই, পত্রও খায় নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছে, পরে হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে নেওয়ানোর পরে আমার এতগুলো টাকা খরচ হচ্ছে, তো ওই টাকা তুই আবার ফেরত দে। হরিবদ ওই এই নজম ভাই সব কি কইতেছে রে? আরে ঠিকই তো কইছে, ওই জন্ডিসের মালা যদি তুই না দিতি তাহলে তো বৌদি নুরুলুদার ওষুধ খাওয়াইতো, আর এত ঝামেলা তো হইতো না, আর একটা দেখাও যাইতো না। শুনেন, উপরে আল্লাহ একজন আছে, তিনি সব দেখতেছেন, এরকম অবিচার তিনি সহ্য করবেন না। হাজারা চুপ থাক কইলাম আর একটা কথা জন করতেন না বাইরে ভাই, আইন না ভাই ঘরে আসি বসেন, আসেন না বাইরেই ভালো, আলো বাতাস আছে। তাইলে কিছু মনে না করলে আপনি চলে যান, আমি বই কালে আপনি লয়ে দেখুন। কইলাম তো আমার 15,000 টাকা দে আমি চলে যাই। ভাই কিছু মনে করেন, আপনি কিন্তু অন্যায়ভাবে আমার কাছ থেকে এই টাকাটা চাইতেছেন ভাই। আর তোর ব্যবসাটা যদি বন্ধ করে দেই এটা নিয়ে আইব না অন্যায় হইব? আমার পেটে লাথি মারা হবে। মোটেও তোর পেটে লাথি মারা হইব না, তোর এই ভুয়া ব্যবসা বন্ধ করলে বরঞ্চ তোর উপকার হবে, তুই কিছু কই দেখাই দেখাইতে পারবি, আর মানছেও তোর বেহুদা বিশ্বাস করে ঠকবো না। হারুন মোল্লা কাউরে ঠকায় না, মানুষ উপকার পাই তার কাছে তাবিজ পরে নিতে আসে, পানি পরে নিতে আসে, মানুষ খুশি হইয়া তারে লাউটা দেয়, গাছের ক্ষেতের চাউলটা দেয়, ঘরের মুরগিটা দেয়, সে কারোর কাছ থেকে জোর করে কোনো কিছু নেয় না। হারুন না তোর বউরে থামতে কয়,
সুদ থাকেন হারুন না হারুন না করবেন না তিনি এখন হারুন মোল্লা গ্রামের মানুষ তার ইজ্জত করে তার সম্মান আছে হযরত সুদ থাকলাম কেন আমি সুদ থাকুম কেন এরা বাইতে ঢুকা যা খুশি তা করব টাকা চাইবো আমরা কিছু না করতে পারি উপরে আল্লাহ একজন আছেন তিনি সব দেখতাছেন তার গজবে গজবে সব শেষ হয়ে যাবে আল্লাহ তুমি তোমার গজবে গর্বে ঢালো না কে আল্লাহ হারুন না তোর পরে থামাবি না আমি থামলে সুখ লাগে না সুখ তোর সুখ থাকতে গেলাম মান্দির পাশে তুই কথা বলি কে হ্যাঁ এত কথা কে তোর মুখে এত কথা কে তোর মুখে পাগল হইছস আমার সামনে হারুন না ওর বউরে পিটাই আমার সামাল দেওয়ার চেষ্টা করে না বুদ্ধিটা আমার মোটেও ভাল লাগে না হারুন না দিবে তোর ব্যানার আমি খুলে নিয়ে গেলাম আর তুই তোর এই তাবিজ কবজ এসব বুয়া ব্যবসা বন্ধ কর নাইলে নাইলে সোজা তোর আমি পুলিশের কাছে নিয়ে যাবো বুঝছিস না ওরে জি দাদা ওই ওরে ব্যানার খোল আমার বোনের তো আজকে তিন দিন ধরে বিছানায় শুয়ে আছে হুজুর হুজুর একটু পানি দাও না যাও আমি বন্ধ করে দিয়েছি এখন তুমি তোমার গোড়ামিটা কমাও নাইলে কই কপালে খারাপই আছে নুরাই কই নুরাই কইলো শরীরটা ভালো লাগতেছে একটু হাঁটাহাঁটি করে আসি হাঁটাহাঁটি করে আসি এরপরে যদি কোনো অঘটন ঘটছে না তাহলে কিন্তু ঠিক আছে কইলাম না কেন থামলা কেন কও না রাগে তো মনে হয় শরীরটা তামা হয়ে আছে তামা না একেবারে সীসা হয়ে আছে তারপর আমি কিছু কমবো না চুপ করে রইলাম এই সংসারে শান্তির জন্য আমি কিচ্ছু কমবো না শান্তি দিয়ে ঘর একেবারে ভরায় রাখছে শান্তি ছুটে ঘর দোয়া সব ভাইসে যাইতেছে মনে হয় আল্লাহর গজব পড়ব ওই নাজমুল্লার হরিপদের বাচ্চা হরিপদের বংশ নির্বংশ হয়ে যাইব গা হইছেটা কি নাজমুল্লার হরিপদের বাচ্চা হরিপদের চৌদ্দ গোষ্ঠী নির্বংশ হয়ে যাইব গা আর আমার সামনে দিয়ে আমার শৈলে হাত তুলছে আল্লাহ গো শৈলে গজব ফালাইব ওরা ধ্বংস হয়ে যাবে গা ওরা সর্বনাশ হয়ে যাবে গা অগর অগর কুষ্ঠ রোগ হইব ওরা সালসারা কুত্তার মতো রাস্তায় ঘুরব তুই সব কি কইতাছ হইছেটা কি আমারে কছেন ওই আল্লাহ গো নিজ হাতে গজব ফালাইব ওরা গজবে গজবে শেষ হয়ে যাবে ঘরে একজন আরেকজনের শৈলের চামড়া সিরা খাইব এরকম করে কারো অভিশাপ দিও না যাও তুমি ঘরে যাও আমি জানতে আসছি বান মারা কাজটা কত দূর বান তো খালাজি কাল রাইতে মারি দিছে কেন লাগে নাই ড্যাং ড্যাং করে তো ঘুরে বেড়াইতেছে কোন কি রাত দশটায় মারছি বান এমন বাজে তেল বেলা তিনটার উপরে 17 ঘন্টা চলে যাওয়ার পরে বান লাগে না এটা কেমন কথা বান তো খালাজি 6 ঘন্টার মধ্যেই লাগে 6 ঘন্টায় লাগে এমন তো 7 ঘন্টায় লাগলো না আমারও তো এটা প্রশ্ন কোনো জায়গায় কোনো গাফিলতি নাই একেবারে হিসাব নিকাশ করে বান্ডা মান না তাহলে কি খালাজি কোনো জায়গায় কোনো ঘাপ লাইলো নাকি ঘাপ লাইলো নাকি এটা আমি কেমনে কমু আমার দেখতুন তো কোনো ঘাপ লয় নাই
আচ্ছা খালাজি আপনি কোন তো এই কানের দুলটা কি আপনি নিজের না অন্য কারো এই কথা কিসের জন্য না কোন না কার কানের দুল কারো নিজের জিনিস দিয়ে তারে বান মারলে সেই বান উল্টা যে মারছে তার দিকে ফিরে যায় তার মানে কি বান তো মারছে না আপনি এমন কি বান আপনার উপর এসে পড়বো বান আমি মারছি ঠিকই কিন্তু বান তো আমার নামে যায় না খালাজি বান গেছে আপনার নামে এমন কোনো কারণে যদি এই কানের দুল শেফালি রই থাকে তাহলে তো আগামী 48 ঘন্টার মধ্যে এই বান উল্টা ঘুরে এসে আপনার উপর পড়বো এটা কি মন কথা খালাজি এই কানের দুলটা তো শেফালির না তাই না কানের দুলটা যদি শেফালির না হয় তাহলে আর কোনো কিছুতে কোনো সমস্যা নাই বুঝছেন এই কানের দুলটা শেফালিরই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি কর তাইলে তো খালাজি এমন বান উল্টা ঘুরে আসি উল্টা ঘুরে আসি আপনার উপর পড়ব আমার উপর বান আসা বললে আপনি ওরে আই পাবেন এটা মনে রাখবেন বান তো খালাজি মারা হয়ে গেছে এখন তার এটার উপরে আমার কোনো হাত নাই হাতটা দেখলে পাও দিয়ে ঠেন ঠেকে তৈলে তো খালাজি ডবল খাসি ছাগল লাগবো ডবল খাসি ছাগল লাগবো ডবল খাসি ছাগল আমি পামু কই আসমানতে পয়দা করু এমন না আমরা ওরে আগে কিনলে কর নাই যে এটা শেফালির কানের দুল কিনলে কর নাই আয় বান যদি শেফালির উপর না যাই আমার উপর এসে পড়ে তাই কি তুমি একলা মরুম না তরে আর তোর হাজার আর নিয়া মরুম এইটা মনে রাখি সারুন্নার বাচ্চা সারুন্না উল্টা বিপদে না দি খালা যে আমি জানতাম আপনি আবার ফিরত আইতেন শুন হারুন্নার বাচ্চা হারুন্না ওই বান যদি ঠিক মতন ঠিক জায়গায় যায় না পড়ে তাইলে কিন্তু তোর খবর আছে তোর এই ব্যবসা আমি একবার লাটে উঠাবো মনে রাখিস আই বান মনে দরকার নাই আমার কানে দুল আমার ফিরত দে কি কোন খালাজি আমার কানের দুল আমারে ফিরত দে ওইটা দিয়ে তো খালাজি কালা রঙের খাসি ছাগল আর গিজেল কি নয় আমার দুল তুই আমারে দিবি না কই পাবো বান মারার কামে খরচ হয়ে গেছে না আমার দুল তুই আমারে দিবি না তোর এই কালা রঙের পেট কাইটা কালা খাসি চাউল আর ঘি আমি বার করু তোবা 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 খালাজি আপনি কি কও আই তুই হাজারে ডাক হাজারে না না হাজারে রাখেন আবার হাজারে কি জন্য আমি কইতাছি তুই হাজারে ডাক ডাক না না খালাজি এইসব আলোচনার মধ্যে হাজারে দরকার নাই তোর দরকার নাই আমার দরকার আছে হাজারা ওই হাজারা হাজারা খালাজি আমরা আপনি শুনেন আমার কথা শুনুন খালাজি আপনি আমারে এমন হাজারে হাজারে কই ডাকতেছেন কেন আই তোর ঘরের মধ্যে আমার এক জোড়া দুল আছে নিয়ে আয় আমনের কানের দুল কি কোন ওই অ্যাক্টিং মারবি না এক কাসুলের মুঠি টান নিয়ে যা কাসুলকে বাইন্দা রাখো ওই গো কি হইছে উনি আবার আইজ এমন করে কথা কইতাছেন কেন হারুন্না আমার কানের দুল তুই আমার দিবি না আমি অক্ষুনি যা শালিশে তোর নামে নালিশ বসামু আবার শালিশ বিচার এসব কি কোন খালাজি আমনে কানের দুল দিবি কি দিবি না তোর কসম খালাজি আমি খোদার কসম কাটি কইতেছি ওইটা আমি আমনের কথা মতন বান মারার কামে লাগাই দিছি তোর খোদার কসম কি এটা কিন্তু গ্রামে সবাই জানে হারুন্না আমনে আমারে বান মারতে কইছ না আমি বান মারছি বান মারতে কালা ছাগল লাগে গি লাগে কালি শালিশে বসে যখন আমি কথা কমু সবাই কিন্তু আমার কথা বিশ্বাস করবে তোর কথা বিশ্বাস করবে না বান মারতে কইছেন আপনি শেফালের কানের দুল চুরি করে আনা দিছেন আপনি এখন আবার কানের দুল চান কোন শরমে ভাই হারুন্না তুই আমার কানের দুল আমায় ফেরত দে নইলে এখন কিন্তু আমি যাই আর শালিশে কমু যে তুই শেফালির ঘরে তন দুল চুরি করে আনছস আর আমি যখন এই ঘটনা জানছি জাইন না তোর কাছে দুল ফেরত নিতে আইছি তখন তোরা এই তোরা দুইজন জামাই বউ মিল্লা আমার নামে বান মারা গল্প ফাঁচছস মানুষে কার কথা বিশ্বাস করবো তোর মতো চুরের কথা না আমার কথা ওয়াল্লা গো কি রকম জলজান্ত মিছা কথা কয় হে কি মানুষ না দজকের কি আল্লাহ গো আরে চুপ কর চুপ কর খালাজি আমনেও জান আমি পরে দেখতেছি কি করণ যায় আমি যা আমার কানের দুল সারা আমি বাইতে যাবো এটা তুই ভাবলি কেমনে কানের দুল তো নাই খালাজি আমি আপনার কাছে খোদার কসম কাটছি এই জন্যই তো খোদার কসম কাটছস দীক্ষায় তো আমি বিশ্বাস পাইলাম যে দুল এখন তোর ঘরেই আছে তুই এখনই দুল দিবি না আমি টং দোকান থেকে হরিপদে ডাক কেন না তোর এই পুরা বাড়ি চেক করামু এর মধ্যে আবার হরিপদ আসতেছে কোন কামে আমার মুখ খুলেছ না হাজারা আই তুই আমার দুল দিবি না আমি যেই পথে যাইতেছি সেই পথে আগাবো তোর আপনার কেন দেশ বান মারা তাবিজ তোমারে কাম করতে আমার লগে বাটপারি করে কেউ পার পাবো অত সু জানা এলন এরা হাজারের কানে দুল এটা লই যা হাজারের কানের দুল না এই দুলু তো আমি কাল রাতে না দিছি হুন হারুন না এই ব্যবসা তোর বন্ধ কর নইলে কিন্তু দেখবি একদিন পাবলিকের মার খিয়া বুতে আগেছস এই ফেস ফেস কান মিনা কইলাম
তাহলে কোন ধরে একটা পিজান দিমু কি কইলা তুমি পিজা একটা লম্বা করে ফালামু বান্দির বাচ্চা হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কেন কি অসুখ হয়েছিল বলবা না কি অসুখ হয়েছিল কিছু না কিছু হয় না কিছু হয় না আমার সব কিছু উল্টে পাল্টে গেছে আমার ভাবনার লয়ে কোনো কিছু মিলল না কিছু উল্টা পাল্টা হয়নি সব ঠিক আছে সব আগের মতো আছে আরে না না কোনো কিছু ঠিক নাই কিছু নাই সব উল্টা পাল্টা হয়ে গেছে সব আউলো জল হয়ে গেছে যা ভাবলাম কিছু মিলল জমিটা কিনা হয় নাই না কেন যে আমার ভাবনার লগে বাস্তবটা মিলল না কেন যে বারবার খালি ধরা খাই এমন করে কথা কইও না তো তুমি এখন নাজমুল ভাইয়ের লগে মিলমিশ দিয়া কামে কাজে একটু মন দাও দেখবার সব ঠিক হয়ে যাবে কত স্বপ্ন আছিল তোমার লই একটা জমিন কিনবো একটা বাড়ি বানাবো একটা বড় পুকুর সান বাঁধানো ঘাট একটা সোজালা টিনের ঘর একটা হুন্ডা সে হুন্ডা সুইডা তোমার লয়ে সিনেমা দেখতে যাবো নাইট শো কিছু মিলল না কিছু হবে না একদিন আস্তে ধীরে সব হইব তুমি এখন নাজমুল ভাইয়ের লগে খেতের কাজে বাড়ির কাজে একটু মন দাও আমার কোনো কিছু ভালো লাগছে না শেফু আমি আমি যাই শুনো আমার জন্য সম্বন্ধ দেখা হইতেছে যে কোনো সময় শেফু এসব কথা বলে তুমি আমার মনে কেন কষ্ট দিতেছ বলো তোমার বিয়ে আমি ছাড়া অন্য কোনো খানে অন্য কার সাথে হইতে পারে এটা কেমনে হয় শেফু ইটস নট পসিবল সৎমায়ের সংসারের যন্ত্রণা তো বুঝো না শেফু একটু ধৈর্য তো ধরতে হবে তোমার নাকি ধৈর্য ধরে তো এই পর্যন্ত টিকে আছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবে গলায় দড়ি দিত এটা কি বললা শেফু তুমি এটা তুমি আমার কি বললা কেমনে বললা শেফু এই কথাটা তুমি কিছু বলিনি আমি ভাইজানের সঙ্গে খেতের কামে মন দিব ব্যাস শেষ আমি মাটি কসম কাটতেছি আমি যদি একটা মিশা কথা কই তাহলে মরার পরে এই মাটি যেন আমার জায়গা না দেয় আরে কি হয়েছে কবি তো হয়েছে নাকি সেদিন এদিন আমি তোর ভাবির কথা রাখতে চাই ছয় ছয় বারো মাইল পথ পায়ে হাঁটি টুমসুর হুজুরের দরগাতুন তোর জন্য জন্ডিসের মালা আনি দিছি এটা জানি তো কি সে আর আজ নজবুল ভাই আয় আমার যা তা অপমান করলো আমার বোরে যা তা কথা কইলো আমার বাড়ির ব্যানারটা সিঁড়ি আমার একে রাস্তায় লই পালাই দিল রাস্তার ছেলে আমার রাস্তাতে আয় বললাম আরে কান্দন থামা থামা থাম থাম আমি অন্তরে কিছু কথা জিগামো আমি যা যা জিগামু তুই ঠিক ঠিক জবাব দিবি নুরু আমি যদি তোর লগে একটা কোনো মিছা কথা কইতে আমি মানুষের জন্ম না
মিছা কথা কইলেও তুই মানুষের জন্ম, হাসা কথা কইলেও তুই মানুষেরই জন্ম। এখন আমার কহ তুই, তুই যে কোনো কাম কাজ করস না, কিছুই তো করস না, এর কাছে টাকা ধার করস, ওর কাছে টাকা ধার করস, করস না, এই টাকা ফেরত দিয়ে যাস না, আবার চুরি চামারি করস, আবার মাঝে মধ্যে বাগি চলে যাস, তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এর কারণটা কি কত? নুরুরে দোস্তরে, আমি তো সব কিছু ছাড়ি ছুড়ে আল্লাহর পথ ধরছিলাম, টুমচোর হুজুরের দরগায় যাই, তওবা করি, তার কাছে দোয়া নিয়ে আইছি, এরপরে এনে আল্লাহর পথে মানুষে কিছু তাবিজ তুবার করে যার বুক করে জীবনটা কাটা দিতে চাইছিলাম, আমারে সেই পথেও থাকতে দিল না নজরুল ভাই। আমার একেবারে তুই সব তাবিজ তোমার কাম কেমনে শিখলি কত? টুমচোর হুজুরের দরগায় আমি টানা এক মাস থাকছি, হুজুরের কাছে তো শিখে নেয় এমন কোনো জিনিস নাই, কোন অসুখের জন্য কি দোয়া পড়তে হয়, কার কখন কি তাবিজ লাগে সব কিছু হুজুর আমারে হাতে ধরে শিখেছে। আর অন্য শুনল আমার আবার কান্দে রে, আর হারুন এভাবে কান্দিস না, তো কান্দিস না, কথা কো কান্দিস না। দোস্ত রে, তুই যদি আমার পাশে না থাকস তাহলে আমি রাস্তার ছেলে হয়ে যাবো, তুই আমার একটা ব্যবস্থা করে দে ভাই, তুই আমার আপনার ভাই তো বড় একটা ব্যবস্থা করে দে। আচ্ছা আচ্ছা হুম, কথা কথা তুই তো তাবিজ তোমার জার ফুক এগুলো টুমচোর হুজুর কাছে শিখছস, তাই না? টুমচোর হুজুর অনেক বড় হুজুর, তুই যেহেতু ওনার কাছে কামটা শিখছস, কেউ তোর কিছু করতে কেন, তুই কাম করে যা, কোনো অসুবিধা নাই, তুই কাম কর। তুই কইতেছস? আরে আমি কইতেছি মানে আমি নুর লুজা বলতেছি, এক কথা এক জবান, তুই কাম কর যা। তুই কইতেছস দোস্ত? আবার জিগে আমারে, আমি কইতেছি তো, আর কইতেছি মানে কি, আমি তোর পিছনে আছি, লগে লগে আছি, তুই যা কাম কর যা। তুই অনেক অনেক বড় একটা কাম করছিস দোস্ত, অনেক বড় কাম করছিস, তুই আমার তোর কাছে অনেক ভরসা পেলাম, বড় ভরসা দোস্ত, তুই আমার আপনার আপনার ভাইয়ের বড় কাম করছিস, আমি যাই তাহলে। হ্যাঁ ওইছি ওইছি, যা 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 যা। বাইজেন কামরা ঠিক করে নে, আমি তো মুখে কিছু কইতে পারি না, কইতে গেলে এমন ভাব করে দিলে গিল্লা খায় ফলাইব। হারুনটা নিরীহ ছিল, রাস্তাঘাটে ঘুরে ঘুরে সে বড় হইছে, আগে সে অনেক আজে বাজে কাজ করতে, এখন কি করে? সে টুমচোর হুজুর কাছে গিয়া তবা করে মানুষ হওয়ার চেষ্টা করতেছিল, সে নিজের বাড়িতে ঝাড় ফুক তাবিজ তোমার এসবের কাজ করে কোন রকমে বাঁচার চেষ্টা করতেছিল, আর ভাইজান গিয়ে তার কাজ কারবার সব কিছু বন্ধ করে দিছে, এই ব্যানারটা পর্যন্ত সে নিজের বাড়িতে নিয়ে আইছে। আমার কথা হইলো ভাবি, এই পোলাটা হারুন না এখন কি করব, সে কি আবার চুরি চামারি শুরু করে দিব? আমি তো কোনো কথাই তোর ভাইয়ের গায়ে লাগাইতে পারি না, রাগে ফসকিরে ওঠে, মুখে যা আসে আজেবাজে কথা বলে। কিন্তু এই ব্যাপারে চলতে পারে না, একটা লোক অনেক আজেবাজে ছিল সেটা আগে, কিন্তু সে যখন শুদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, ভালো হওয়ার চেষ্টা করতেছে, ভাইজান গিয়া তারে টাইনা হিসরা পথে নামাই দিল, এটা ধরতে পারে না ভাবি, ইটস নট পসিবল। কি বল করি রে ভাই? বল। আরে ভাবি বল না, বল না, বলছি পসিবল পসিবল। এই বল দিয়ে কি হয়? এই লিটল লার্নিং ইজ ইন্টারেস্টিং। ওই পসিবলটা আগে বুঝায় কর। আরে ভাবি আমি পসিবল বলি নাই, পসিবল বলি নাই, বলছি পসিবল মানে হলো সম্ভব। আমি বলছি ভাইজান যে হারিনার কাজ কাম বন্ধ করে দিল, এটা তো সে করতে পারে না, ইটস নট পসিবল। ও এত করে বুঝছি, তাহলে ভাই ওই যে লিটল ডেঞ্জারাসিং দিয়ে যেটা কইলি ওইটা বুঝায় কর। লিটল ডেঞ্জারাসিং বলি নাই রে ভাবি, বলছি লিটল লার্নিং, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং আই মিন অল্প বিদ্যা, মানে কোনো জিনিস কম জান। তারপর কি বলছি? এ ভেরি ডেঞ্জারাস থিং, অর ডেঞ্জারাস থিং তো আমি জানি, বিপজ্জনক জিনিস। ইয়েস, তাহলে পরে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ কি হলো? অল্প বিদ্যা। ও বুঝছি বুঝছি বুঝছি, আর কইতে হইব না, মানে অল্প বিদ্যা হইছে বিপজ্জনক জিনিস। সেটা যাই হোক, শোনো আমি কিন্তু হারিনার কাজ কাম শুরু করে দিতে বলছি। ভালো করছস, যদি টুমসার হুজুরের বদদোয়া আমাদের উপরে পড়তো, হুজুর নিজে যখন হারুনের অনুমতি দিছে তখন তোর ভাই কেমনে কোন সাহসে বেকুবের মতো হারুনের সব কাজ বন্ধ করে দেয়? হ্যাঁ এটা কোনো কথা? এই জিনিসটা তুমি বুঝলা, কিন্তু আমার মোটকু ভাইটা বুঝলো না। টুমসার হুজুরের দোয়া যার উপর থাকে তার কাজ কাম বন্ধ করতে পারে এই রকম ক্ষমতা কারো নাই, নাইলে যেই নজমুল মিয়ায় জানোয়ারের মতো আমার ব্যানারটা সিঁড়ি লই গেল, এই নজমুল মিয়ায় আবার তার ভাই নুরুল হুদারের দি আবার নতুন করে ব্যানারটা বানায় পাঠাই দিই, এমনে তো আর দেয় নাই, কইলদার ভিতর খবর না হলে কি সেইটা করে? মাহবুদ আল্লাহর দুনিয়ায় সব ঘটনাই ঘটে, নাইলে কি আর আইজ এই ঘটনা ঘটতো? নজমুল মিয়ার বয়স যদি একটু কম টম হইতো তাহলে তো ধরো আসি আমার হাতে ভরে ধরে মাপটা বসাই ফেলে। একদিন দেখবা ঠিকই আসে, সে তোমার পায়ে পড়ে আছে,
কথা আছে না বাপে বাপেরও সারে না এই আর না তুই আমার কানে লাগাছস মানে না মা কোন ও বিবি হেতে কি কয় এদার কথা হুনছিনি কোন এতে দি আম্মা মামুর বাড়ির আবদার না লইছে এ আর না তো সবাস বাইরে গেছে না এই এত সবাস তুই কইতে গবা হারুন মোল্লার কারো সাবাসের দরকার হয় না হারুন মোল্লার নিজেরই অনেক সাবাস আছে হাজেরা এটা তুমি কি বললা তুমি এটা বলতে পারলা ও হারুনার ঘর করতেছে বলে হারুনার পক্ষ নাও দুই দিন পাঁচে তখন বিপদে পড়বা তখন এই হারুনা তোমার দিকে ফিরেও তাকে মনে দেখবা সে নিজের পথে নিজে পালাইছে বুঝছো কার বিপদ হইব আর কার বিপদ হইব না তা ঠিক করে আপনি কে খাই দেওয়ার কাম নাই হারুনা 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 করতেছেন কেন ওনার নাম হারুন মোল্লা হারুনা তোর কপালে বিপদ আছে কই রাখলাম আপনার বিপদ আছে আপনার সৈদ্য গোষ্ঠী বিপদ আছে যখন তখন আমগর ভিতরে আপনি আমগর কাজে কামে কথার ভিতরে ঢান দেয় যান এরকম হামদানের স্বভাব যদি আপনি না বদলাইছেন তাহলে আপনার কপালে সত্যি বিপদ আছে আসে তো ডাক্তার লগে জংশন কথাটা করে রাখেন হরিপদ আজ ধরেই আমার বিবি আমার কাজে কামে সহায়তা করবে কারো কোনো সমস্যা হলে বলবো হরিপদ বুঝছো বলবো যে নিশ্চিন্তে যেন এখানে এই হারমোনার বাড়িতে চলে আসে বুঝছো তাতে টাকাটা চাইলি না কি এর টাকা আরে এই যে নুরার চিকিৎসার জন্য যে 15000 টাকা খরচ হইল আমার এটা চাইবি না ও দাদা ওই টাকার কথা মনে ছিল না ভুলে গেছিলাম এখন তো মনে করে দিলাম যা এখন কি কও যে কব যে টাকা যদি না দেয় ওর ব্যানার তো আমি খুলুমি আর আমি গ্যারাম সারা করুম দাদা আমি গেলে উল্টা পাল্টা কথা কইতে পারে আপনি আমার লগে চলেন দাদা তুই যা আগে গিয়া কও পুরো টাকা আজকের মধ্যে দিতে নাইলে আর আমি গ্যারাম সারা করুম হাজারা হাজারা রে তো গ্রাম সারা করবেন না তাই না হাজারা হাজারের মতোই থাক দাদা আপনি হারুননারে গ্রাম সারা করেন আর এই জনমে যেন হারুননা গ্রামে নাচতে পারে সেটা করবেন শোন তুই আগে গিয়া কইবি আজকের মধ্যে আমার পুরো টাকা দরকার 15000 টাকা আজকের মধ্যে দি আর যদি 15000 টাকার এক টাকাও কম দেয় আরে গ্রাম সারা করা হবে সারা জীবনের জন্য এই গ্রামের ত্রিসীমানায় ঢুকতে দেওয়া হবে না গেলাম দাদা হারুননা ওই হারুননা বাইরে হারুননা যখন ছিল না আমি এখান থেকে এক পাও নড়ব না আমি এখান থেকে এক কিলো নরম না আমি হারুনের বাইক থেকে ব্যানারটা খুলে আনা তোমার উচিত হয়নি হাজার হইলেও সে টুমসর হুজুরের মুরিদ তাই নাকি তাই তো ছেলেটা সবকিছু ছাইরা ছুঁড়া ভালো হয়েছিল তুমি কি করলা তার আবার পথে এনে নামাইলা বদ্ধলোকে না বউ পিটায় না কিন্তু তোমার মতন বউ যদি কোনো ঘরে থাকে ওই ঘরে বদ্ধলোক আর বদ্ধলোক থাকতে পারে না বুঝছো না তুমি বদ্ধলোক এটা তো পসিবল কি পসিবল পসিবল এই বল দে কি করে খায় পরে না মাপে দেয় সেই জন্য তো কয় রিটার্নিং ইজ ডেঞ্জারাস কথাটা মনে থাকে জানো করে খোদা রে পসিবল বলতে কিছু নাই ওই যে মনে হয় ইংরেজি শব্দ আছে না ইম্পসিবল পসিবল ওটারে ভুল করে পসিবল বলে ফেলছে লিটল বিট মিস্টেক আচ্ছা তোর না কতদিন কইছিস তুই আমার সামনে ইংরেজি কবি না আর বলতো না আর একটা জানি কি কইলো লিটলিং ডেঞ্জারাস এটা মানে কি রে
লিটলিং ডেঞ্জারাস ইন লিটলিং ডেঞ্জারাস ইন কি আবার ভাবি এটা ভুল বলছে লিটলিং ডেঞ্জারাস ইন বলে কোনো শব্দ ইংরেজিতে নাই কারেক্ট শব্দটা হইল এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী জিনিস এটা একটা লিটল বিট মিস্টেক না 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 লিটল বিট মিস্টেক এটা না এটা একটা মেজর মিস্টেক ভাই স্যার জাস্ট মিস্টেক নট নাথিং দেখ আবার যদি ইংরেজি কইছস না থাপড়ায় তোর দাঁত খুলে ফেলে দেবো আমি সরি ভাইজান আই এম রিয়েলি সরি আবার কি করলি কিছু না ভাইজান কিছু না আমার কি করতে হবে বলেন কোথায় যেতে হবে বলেন আজকে তো শরীর ভালো নাকি সামথিং ভালো মানে ভালোর দিকে না না ভালোর দিকে কি ভালো ভালো আমার লাগে চল ওই আরুণ রে রে যাবো আয় আয়